ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। অসমাপ্ত আত্মজীবনী অ্যান ইন্ডিয়ান পিলগ্রিমে তিনি লিখছেন, আমাদের জীবন গড়ে তুলতে হবে সেই তত্ত্বের ভিত্তিতে যা সত্য নির্ভর। একথা যিনি লিখেছিলেন সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধানের পেছনে কোন সত্য লুকিয়ে তা নিয়ে বিতর্ক। আমাদের দুর্ভাগ্য যে 8 দশকেও মেটেনি। এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে পুজোয় মুক্তি পেতে চলা সৃজিত মুখোপাধ্যায়ের ফিল্ম, যেখানে নেতাজির সঙ্গে জড়ানো হয়েছে উত্তরপ্রদেশের বিতর্কিত গুমনামি বাবার নাম। আর এখানেই তীব্র আপত্তি নেতাজির পরিবারের। কৃষ্ণা বসু, সুগত বসুরা মনে করছেন স্বাধীনতার পর নেতাজিকে এমন অপমান কেউ করেনি, এটা অপরাধের পর্যায়ে পড়ে। আর স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ইতিহাসবিদ সুগত বসু, রয়েছেন ছবির পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং নেতাজি ও গুমনামি বাবা দুজনের চরিত্রেই অভিনয় করেছেন যিনি সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আমরা সমস্ত পক্ষের বক্তব্য শুনব, পাশাপাশি দেখাবো কৃষ্ণা বসু, অবসরপ্রাপ্ত বিচারপতি মনোজ মুখোপাধ্যায় এবং স্বয়ং নেতাজির কন্যা অনিতা বসু পাফের বক্তব্য। আসুন শুরুতেই দেখি নেতাজির অন্তর্ধানের পর যে শাহনওয়াজ কমিটি, যে খোসলা কমিশন এবং মুখার্জি কমিশন তদন্ত করে, তাদের রিপোর্টে ঠিক কি কি ছিল দেখুন। हम जिंदा रहेंगे या तो मरेंगे, कोई बात नहीं है। बात कोई सही बात यह है, आम बात यह है, आखिर में हमारी कामयाबी होगी, हिंदुस्तान आजाद होगा। আপামর ভারতবাসীর মনের মধ্যে বেঁচে রয়েছেন তিনি। তার জীবন আজও অনুপ্রাণিত করে কোটি কোটি দেশবাসীকে। আজও তার জীবন রহস্য ভাবায় সবাইকে। তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু। सुभाष का कहना कहना है चलो दिल्ली चल के रहना है, सुभाष का कहना कहना है चलो दिल्ली चल के रहना है। 1945 সালের 18ই আগস্ট তাইহোকু থেকে বিমান দুর্ঘটনা ঘটেছিল। সেই বিমানে কি নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন? বিমান দুর্ঘটনায় কি সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়েছিল? তিনি কি ভারতে ফিরে এসেছিলেন গুমনামি বাবার ছদ্মবেশে? এই প্রশ্নগুলি ঘিরে নানা মহলে বিতর্ক রয়েছে এখনো। সেই বিতর্ক উস্কে পর্দায় আসছে বাংলা ছবি গুমনামি। There cannot be a shred of doubt that Netaji did die on the 18th of August 1945 at the Taihoku aerodrome. তবু আমি মনে করি একজন সন্ন্যাসী হয়ে তিনি ভারতবর্ষে ঢোকেন। কিন্তু নেতাজির মৃত্যু রহস্যের উদ্ঘাটনে যেসব তদন্ত হয়েছে তাতে কি উঠে এসেছে? এ নিয়ে ভারতে তৈরি হয়েছে 2টি কমিশন, একটি কমিটি। 1956 সালে জওহরলাল নেহরুর আমলে তৈরি হয় শাহনওয়াজ কমিটি। 1970 সালে ইন্দিরা গান্ধী তৈরি করেন খোসলা কমিশন। 1999 সালে বাজপেয়ী আমলে তৈরি হয় মুখার্জি কমিশন। এর মধ্যে শাহনওয়াজ কমিটি এবং খোসলা কমিশন বলেছিল বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়। যদিও মুখার্জি কমিশন এই তত্ত্বের সঙ্গে একমত হয়নি। 1956 সালে তৈরি হওয়া 3 সদস্যের শাহনওয়াজ কমিটির নেতৃত্বে ছিলেন শাহনওয়াজ খান, যিনি নেতাজির ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির মেজর জেনারেল ছিলেন। কমিটির অন্য 2 সদস্য ছিলেন আইসিএস এসএন মৈত্র এবং সুভাষচন্দ্র বসুর দাদা সুরেশ চন্দ্র বসু। শাহনওয়াজ কমিটি 67 জনে সাক্ষ্য গ্রহণ করে, যার মধ্যে 11 জন ছিলেন প্রত্যক্ষদর্শী। কমিটির রিপোর্টে বলা হয় এরা প্রত্যেকেই নিশ্চিতভাবে বলেছিলেন বিমান দুর্ঘটনায় আগুনে পুড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়। বিমানে নেতাজির সঙ্গে যে 6 জন ছিলেন বলে জানা যায় তার মধ্যে অন্যতম নেতাজির বিশ্বস্ত সঙ্গী হবিবুর রহমান সহ 5 জনের সঙ্গে কথা বলেন শাহনওয়াজ কমিটির সদস্যরা। তবে এই কমিটি তাইহোকুতে যেতে পারেনি, কারণ ফরমোসার সঙ্গে তখন ভারতের কূটনৈতিক সম্পর্ক ছিল না। অনুসন্ধান শেষে 3 পৃষ্ঠার খসড়া রিপোর্ট প্রকাশ করা হয়, যা নিয়ে 3 সদস্য একমত ছিলেন। এই খসড়া রিপোর্টে উল্লেখ করা হয় 1945 সালের 18ই আগস্ট তাইহোকুতে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়। সেখানেই তার শেষকৃত্য হয়। টোকিও রেনকোজি মন্দিরে রাখা অস্থিভস্ম নেতাজির। এই খসড়া রিপোর্টে সই করার পরেও আচমকা অবস্থান বদল করেন নেতাজির ভাই সুরেশচন্দ্র বসু। তিনি চূড়ান্ত রিপোর্টে সই করতে চাননি। শাহনওয়াজ খান এবং এস এন মৈত্র সই করা চূড়ান্ত রিপোর্টটি পেশ করা হয় 1956 সালের 3রা আগস্ট। সে বছর সেপ্টেম্বরে তা গ্রহণ করে সংসদ। সুরেশ বসুর আপত্তি সংক্রান্ত রিপোর্টও সংসদে পেশ করা হয়। সেখানে তিনি দাবি করেন বিমান দুর্ঘটনা ঘটেনি, নেতাজির মৃত্যুও হয়নি। নেতাজির মৃত্যু রহস্যের অনুসন্ধানে 1970 সালে তৈরি হয় খোসলা কমিশন। নেতৃত্বে ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি জিডি খোসলা। বিমানে নেতাজির 4 সঙ্গী এবং 5 জন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে এই কমিশন। পাশাপাশি ৪ বছর ধরে এই কমিশন কথা বলে শাহনওয়াজ কমিটির নেতৃত্বে থাকা শাহনওয়াজ খান, সেই কমিটির সদস্য তথা নেতাজির ভাই সুরেশ বসু এবং ২২৪ জন অন্যান্য সাক্ষীর সঙ্গে। খোসলা কমিশনও তাদের রিপোর্টে জানায়, তাইহকুর বিমান দুর্ঘটনায় নেতাজি গুরুতর আহত হন, সেই রাতেই তার মৃত্যু হয়। তবে ১৯৪৫ সালের ১৮ই অগস্টের পর কয়েকজন যে নেতাজিকে দেখার দাবি করেছিলেন, সে কথাও রিপোর্টে উল্লেখ করেন কমিশনের নেতৃত্বে থাকা জিডি খোসলা। তিনি লেখেন, নেতাজির এক অনুরাগী দাবি করেছেন ১৯৫৬ সালের ২৪শে ডিসেম্বর সোভিয়েত সেনার এক অফিসার সুভাষচন্দ্র বসুকে ক্রেমলিন যেতে দেখেন। রিপোর্টে আরও উল্লেখ করা হয়, এক সাংসদ দাবি করেছেন সুভাষচন্দ্র বসু সাইবেরিয়া জেলের ৪৫ নম্বর সেলে রয়েছেন। তবে খোসলা কমিশনের রিপোর্টে এও স্পষ্টভাবে উল্লেখ করা হয়, মতপার্থক্য থাকলেও তাতে বিমান দুর্ঘটনা মিথ্যে প্রমাণিত হয় না। এর প্রায় ৩ দশক পর ১৯৯৯ সালে বাজপেয়ী সরকারের আমলে তৈরি হয় মুখার্জি কমিশন। এই কমিশনে ছিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মনোজ কুমার মুখোপাধ্যায়। এই কমিশন অবশ্য অনুসন্ধানের পর জানায়, সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়েছে, তবে বিমান দুর্ঘটনায় নয়। জাপানের মন্দিরে রাখা অস্থিভস্মও নেতাজির নয়। মুখার্জি কমিশন আরও জানায়, ১৯৪৫ সালের ১৮ই অগস্ট তাইহোকু বিমানবন্দরে কোনো বিমান দুর্ঘটনার কোনো প্রমাণ পাওয়া যায়নি। মুখার্জি কমিশন ২০০৫ সালে তার রিপোর্ট জমা দেয়। প্রিজুম মানে হচ্ছে প্রমাণ হলো না পুরো। সেটার কারণ হচ্ছে যে আমাদের দেশে লোকের অ্যাভারেজ এজ হচ্ছে 70 to 80 এখনকার দিনে। আগে তো আরও কম ছিল, এখন 70 to 80। আমি যখন এনকোয়ারিটা করেছি তখন নেতাজির বয়স হয়ে যাওয়া উচিত ছিল ১০৫, ১০৬। অতএব এই বয়সে লোক সাধারণত বাঁচেন না, সেই জন্যে আমি ওটাকে প্রিজুম ডেথ বলেছি। আমরা লিগাল প্রিজাম্পশন আমরা এটা করেছি যে এতদিন লোকে বাঁচে না, সেই জন্য ধরে নেওয়া যেতে পারে তিনি মারা গেছেন। এই রিপোর্টের সঙ্গে কেন্দ্রের তৎকালীন ইউপিএ সরকার একটি অ্যাকশন টেকেন রিপোর্ট সংসদে পেশ করে দাবি করে তারা মুখার্জি কমিশনের সঙ্গে একমত নয় যে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়নি এবং জাপানের মন্দিরে রাখা অস্থিভস্ম নেতাজির নয়। যতদিনে মুখার্জি কমিশন হল ১৯৯৯ সালে এবং সেটা চলল ৬ বছর ধরে, ততদিনে বেশিরভাগ প্রত্যক্ষদর্শী কিন্তু আর নেই, তাই জন্য সত্যিকারের উইটনেস পাওয়া যায়নি। একেবারে অবারিত দ্বার ছিল সকলের, যে কেউ এসে যে কোনো রকম আজগুবি গল্প নেতাজির সম্বন্ধে এখানে দেখা গেছে ওখানে দেখা গেছে বলতে পারত। তাই এই ৬ বছর ধরে অনেক বিভ্রান্তি ছড়িয়েছিল, কারণ এই কমিশনে আমি যেটা বললাম, যেটা অন্তত 99% প্রবাবিলিটি একটা ঐতিহাসিক ঘটনা, আর যেসব গল্পের 0% পসিবিলিটি, তার মধ্যে কোনো তফাৎ করা হয়নি। দুটি কমিশন, শাহনওয়াজ কমিটি এবং খোসলা কমিশন, বলেছেন যে বিমান দুর্ঘটনায় ওনার মৃত্যু ঘটেছিল, কিন্তু মুখার্জি কমিশন তার বিপরীত বলেছেন যে বিমান দুর্ঘটনা ঘটেনি। কিন্তু মুখার্জি কমিশনের রিপোর্টটি বাতিল করে দেয়া হয়, তখন অবশ্য কংগ্রেস সরকার ছিল। তাই আজকে ভারতবর্ষের মানুষ কোনোভাবে জানতে পারছে না, স্পষ্ট হচ্ছে না যে নেতাজির কি হয়েছিল। এই প্রেক্ষিতে গুমনামির পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের বক্তব্য, প্লেন ক্র্যাশে তার মৃত্যু হয়নি বা হয়েছিল, তার মৃত্যু রাশিয়ায় হয়নি বা হয়েছিল, বা তার মৃত্যু গুমনামি বাবা হিসেবে হয়নি বা হয়েছিল, এই যে অনেকগুলো থিওরির মধ্যে এই 3টে থিওরি, এইগুলোকে আমি নির্বাচন করে একটি ছবি করছি, যে ছবি কোনো রকম রায় দিচ্ছে না। এবং মুখার্জি কমিশনের শেষে যে ভার্ডিক্ট, সেটাও আমি দেখাচ্ছি, সেটাও তুলে ধরছি যে মুখার্জি কমিশন বলছেন যে প্লেন ক্র্যাশটা হয়নি, রাশিয়ান থিওরির জন্য যথেষ্ট এভিডেন্স নেই, এবং গুমনামি বাবার অগেন ক্লিনচিং এভিডেন্স নেই, যেটা থেকে বলা যেতে পারে যে গুমনামি বাবাই নেতাজি। এই আলোচনাটা, এই ভার্ডিক্টটাও আমি দেখাচ্ছি। বিশেষজ্ঞদের একাংশের মতে এই রহস্য কাটতে যেসব নথি কার্যকরী ভূমিকা নিতে পারে তা হলো নেতাজি তদন্ত কমিশনে দেওয়া তার সঙ্গী হবিবুর রহমানের সাক্ষ্য, যেখানে তিনি বিমান দুর্ঘটনা ও নেতাজির অন্ত্যেষ্টির বিবরণ দেন, হাসপাতালের সেই নার্সদের সাক্ষ্য যারা নেতাজির চিকিৎসা করেন, টাইপের সামরিক হাসপাতালে যে চিকিৎসক নেতাজির চিকিৎসা করেন তার সাক্ষ্য, ইংরেজ গোয়েন্দা জন ফিগেসের তদন্ত রিপোর্ট যেখানে তিনি বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যুর কথা স্বীকার করেন। ১৯৯৫ সালে তৎকালীন বিদেশমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় জাপান সফরে যান, রেনকোজি মন্দিরে রাখা অস্থিভস্ম চাক্ষুষ করেন, কিন্তু সেই অস্থিভস্ম আজ অবধি দেশে ফেরেনি। এবিপি আনন্দ। আমি সুগত বসুকে দিয়ে অনুষ্ঠান শুরু করব। সুগতদা, আপনি এবং কৃষ্ণা বসু এই গুমনামি ফিল্ম নিয়ে মনে করছেন যে স্বাধীনতার পর নেতাজিকে এমন চরম অপমান কেউ করেননি এবং এটা অপরাধের পর্যায়ে পড়ে। কৃষ্ণাদির আজ আসার কথা ছিল, এলেন না কেন? এটা নিয়ে এত তীব্র প্রতিক্রিয়া কেন আপনাদের? আমার মা মনে করছেন নেতাজিকে চরম অপমান করা হয়েছে এবং তাই জন্যে উনি বললেন যে যারা এই চরম অপমান করেছেন তাদের সঙ্গে তিনি এক টেবিলে এই বিষয়ে আলোচনা করতে রাজি নন। উনি নেতাজি ভবনে আপনাদের ইন্টারভিউ দিয়েছেন, সেটি অবশ্যই আপনারা দেখাতে পারেন, শোনাতে পারেন। আমার আশা নিয়েও তার আপত্তি ছিল। তারপরে নিমরাজি হলেন, উনি বললেন যেহেতু আমি ইতিহাসবিদ, আপনার এবং আপনাদের দর্শকদের যদি সত্যিকারের ঐতিহাসিক তথ্য কিছু জানার থাকে সেগুলি যেন আমি পরিষ্কার করে দিই। সুদা, এইখানে তীব্র আপত্তির কারণে আসব একবার। কৃষ্ণা বসু এ নিয়ে ঠিক কি বলেছেন, এই ফিল্ম নিয়ে কেন এত তীব্র এত তীক্ষ্ণ আপত্তি তার, দেখাবো। ওটা তো আমার হাসি পেয়ে যায় বলতে গেলে। মানে নেতাজির সঙ্গে যদি গুমনামি বাবাকে মিশিয়ে ফেলা হয়, এর চেয়ে বড় অপমান নেতাজিকে তো আমরা আর কত অপমান করব। কে এই গুমনামি বাবা? আমি শুনতে পেলাম যে নেতাজি লুকিয়ে রইলেন অনেকদিন। তিনি তো লুকিয়ে থাকার মানুষ নন, দেশের তাকে প্রয়োজন। সেই সময় তিনি নিজের প্রাণের ভয়ে লুকিয়ে রয়ে গেলেন, চুপটি করে একটা গুহার মধ্যে বসে রইলেন। এই কথা আমাকে বিশ্বাস করতে হবে নেতাজি সম্পর্কে, এটা আমি বিশ্বাস করতে পারবো না। সুতরাং যারা নেতাজির সঙ্গে গুমনামি বাবাকে নিয়ে একসঙ্গে কিছু করতে চান, তারা যে নেতাজিকে কত বড় অপমান করছেন সে ভাষায় বলে বোঝানো যাবে না। শুনেছি তার জন্য এখন কি সিনেমা টিনেমা কি সব হচ্ছে। আমি জানি না যিনি করছেন তিনি কত বড় ডিরেক্টর, হতে পারেন ছবি করেছেন, আমি জানি না। কিন্তু প্রসেনজিৎকে তো আমি কিছু কিছু জানি, এবং একজন দক্ষ অভিনেতা হিসেবে আমি তাকে সম্মান করি, ভালোবাসি তার দেখতে, তার অভিনয়। আমি যখন শুনলাম যে প্রসেনজিৎ রাজি হয়েছেন, আমি এত দুঃখ পেয়েছিলাম যে আমি বলতে পারি না যে এই রকম একটা বিচ্ছিরি ব্যাপারে নিজেকে জড়িয়ে ফেলবার জন্য সে রাজি হয়েছে, জেনে আমি খুব দুঃখিত হয়েছিলাম। এছাড়া আর কী বলবো। তবে বাণিজ্যিক কারণে কেউ ছবি করছেন, করতেই পারেন, সকলেরই অধিকার আছে করার, করতে পারেন এবং চলবেও হয়তো ভালোই, সেটা আলাদা কথা। তাই নিয়ে তো আমি কিছু বলতে পারি না, সকলেরই অধিকার আছে সব কিছু করার। তবে এই রকম নেতাজিকে অপমান করার অধিকার আমাদের দিতে পারছি, এটা তো আমাদের নিজেদেরই একটা লজ্জার ব্যাপার, কি আর বলবো। আমি একবার সৃজিতের কাছে আসবো। সৃজিত, নেতাজিরা 14 জন ভাই বোন ছিলেন, বিরাট পরিবার। খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক মতামত থেকে শুরু করে নানা বিষয়ে তারা ভিন্ন মত, বহু ক্ষেত্রে দ্বিমত হয়েছে। সুগত বসু, কৃষ্ণা বসুরা শুধু নন, এটা একটা বিরল মুহূর্ত যেখানে অনিতা পাফ, চন্দ্র বসু, 33 জন বসু পরিবারের সদস্য তারা আজকে সংবাদ মাধ্যমে কার্যত প্রেস রিলিজ করে বলেছে যে চন্দ্রচূড় ঘোষ এবং অনুজ ধরের লেখা তোমার অন্যতম ফিল্মটার স্তম্ভ। না, এখানে একটা গন্ডগোল আছে। এই ভুল তথ্যটা বারবার প্রচার করা হচ্ছে কিছু সুবিধার জন্য। আমার সিনেমার মূল স্তম্ভ কিন্তু মুখার্জি কমিশন রিপোর্ট। আচ্ছা, ঠিক আছে, বাকি প্রশ্নটা শেষ করে আমি উত্তর দিই। যে ওনাদের বক্তব্য যে নেতাজির অবমাননা এবং চরিত্র হনন হচ্ছে, এই অবিলম্বে এই মুহূর্তে বন্ধ করতে হবে। 33 জন স্বাক্ষর করে সংবাদ মাধ্যমে মিশন নেতাজির বিরুদ্ধে একটা প্রেস স্টেটমেন্ট দিয়েছেন, দেখলাম। এটা সিনেমার কোনো উল্লেখ নেই। না না না, বুদ্ধিমানের কাজ করেছেন, কারণ আজকে সেন্সর বোর্ড তার রায় জানিয়েছে। ভারত সরকারের প্রতিনিধি যে সেন্সর বোর্ড, যে কোনো সিনেমা নিয়ে যার রায় সর্বোচ্চ, তিনি বলেছেন যে মুখার্জি কমিশনের সামনে 3টে থিওরি আলোচিত হয়েছিল। এই ছবিটি ব্যালেন্সডভাবে 3টে থিওরি দৃশ্যায়ন করে এবং সেই দৃশ্যায়নের একটা অংশ দেখে কিছু মানুষ জ্ঞানত অবস্থায় এবং কিছু মানুষ ইচ্ছে করে এই ভুল তথ্যটা ঘিরে বিতর্ক তৈরি করার চেষ্টা করছেন। আচ্ছা, আমি এখানে একটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে তিনটে থিওরি যদি সমান গুরুত্ব পেয়ে থাকে তাহলে ছবির নাম গুমনামি কেন? সমান গুরুত্ব পাইনি কারণ রাশিয়া আমাদের শুট করার অত বাজেট ছিল না, রাশিয়ার থিওরিটা আমরা একটু কম করে দেখিয়েছি, আমরা প্লেন ক্রাশ থিওরিটা মেইনলি দেখিয়েছি এবং গুমনামি বাবা থিওরিটা দেখিয়েছি। আচ্ছা, এই নিয়ে আমি সেন্সর বোর্ডকে জিজ্ঞেস করছিলাম যে আপনার কি গুমনামি নামে আপনাদের কোনো অসুবিধা আছে, আপনার মনে হচ্ছে যেটা কোনো বিশেষ থিওরিকে পুশ করছে? তখন সেন্সর বোর্ড বলে না, গুমনামির আবিধানিক অর্থ হলো অজানা অচেনা, যেটা তিনটে মৃত্যুর রহস্যকে ইকুয়ালি ডিসক্রাইব বা অ্যাপ্লাই করে। তাই জন্য আমরা আমাদের একদমই মনে হয় না আপনার নাম পরিবর্তন করা উচিত, নামটা গুমনামি, গুমনামি বাবা নয়, এই পার্থক্যটা বোঝার। আমি তো প্রথম পয়েন্টে আরেকবার আসছি, মুখার্জি কমিশনের রিপোর্টের উপর ভিত্তি করে এই ছবি তৈরি হয়েছে। আমি একটু বলে নিই, আমি একটু বলে নিই, এতক্ষণ যা শুনলাম সেটার ভিত্তিতে আমার একটু কিছু বক্তব্য জমা হয়েছে। গুমনামি এবং নেতাজিকে এক বাক্যে দুটো নাম ব্যবহার করা চূড়ান্ত অপমান এবং লজ্জা ইত্যাদি ইত্যাদি বলা হয়েছে। আমি একটা লিস্ট করছিলাম যে কারা কারা এই কাজটা করেছে, চূড়ান্ত অপমান। লিস্টে প্রথম নাম হলো ললিতা বোস, যিনি কিনা সুরেশ বোসের মেয়ে, যিনি কিনা অ্যাকচুয়ালি এলাহাবাদ হাইকোর্টে পিটিশন দেওয়ার ফলে গুমনামি বাবার জিনিসপত্র ক্যাটালগ করা হয় এবং উনি প্রচুর সংবাদ মাধ্যমে বলেছেন ওনার দৃঢ় বিশ্বাস গুমনামি বাবাই নেতাজি ছিলেন। ললিতা বোস নেতাজি পরিবারের একজন, পরিবার নিয়ে অনেক কথা হচ্ছে তো, উনি ওনার পরিবারের একজন। তার পরবর্তীকালে আমরা দেখছি এলাহাবাদ হাইকোর্ট একই সেন্টেন্সে দুটো নাম ব্যবহার করছেন, নেতাজি এবং গুমনামি। ক্যালকাটা হাইকোর্ট করছেন, টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস করছেন, মুখার্জি কমিশন করছেন, সাহা কমিশন করছেন। লাস্ট যিনি করলেন তিনি সুগত বাবু, তিনি কন্ডেম করার জন্য বলছেন যে মুখার্জি কমিশন গুমনামি এবং নেতাজি একই সেন্টেন্সে ইউজ করাটা অপমানজনক। আমার বক্তব্য হচ্ছে কোনো থিওরিকে যদি আমাকে নাকচও করতে হয়, আমাকে তো মেনশন করতে হবে, আমাকে তো বলতে হবে। আমি তো বলতে পারি না যে অমুক আর তমুককে এক সেন্টেন্সে উচ্চারণ করাটা অপমানজনক। সো এবার আমায় যদি সেটা বলতে হয়, আমায় যদি এটাও দেখাতে হয় যে গুমনামি বাবা থিওরিটা ভুল, আমাকে তো দেখাতে হবে, আমাকে তো বলতে হবে, যেটা মুখার্জি কমিশন করেছে, সাহা কমিশন করেছে, দুটো হাইকোর্ট করেছে। এরা সবাই বোধহয় নেতাজির অপমান করেছে বলে আমার মনে হয় না, তারা একটা প্রশ্ন তুলেছে, সেই প্রশ্নের একটা উত্তর দিয়েছে। পরিচালক বলছেন যে তিনটি নাকি থিওরি আছে, আগে না, তিনটি থিওরি নেই। একটি হচ্ছে ঐতিহাসিক ঘটনা যার যথেষ্ট জোরালো তথ্য প্রমাণ রয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসু 18ই অগাস্ট 1945 দেশের স্বাধীনতা সংগ্রাম করতে গিয়ে তার প্রাণ বিসর্জন দিয়েছিলেন। দ্বিতীয় যে বিষয়, যেটা উনি বললেন খুব ছোট করে দেখানো হয়েছে, সেটা নিয়ে তবু আলোচনা হতে পারে, কারণ নেতাজির গন্তব্য কি ছিল, রাশিয়ার অংশটা। তিনি সোভিয়েট মাঞ্চুরিয়া অথবা জাপান পর্যন্ত যাবার চেষ্টা করছিলেন, কিন্তু কোনো প্রমাণ নেই যে তিনি সোভিয়েট টেরিটরিতে পৌঁছতে পেরেছিলেন। অন্যদিকে পাহাড় প্রমাণ তথ্য আছে যে তার যাত্রা শেষ হয়ে গিয়েছিল তাইপেতে 18ই অগাস্ট 1945। আর তৃতীয় যেটি বলা হচ্ছে, এখন এই রকম মানে থিওরি তাকে বলা যায় না, বলতে হলে আরেকটা শব্দ যোগ করা উচিত, কনস্পিরেসি থিওরি, কিন্তু তাও নয়। অনেকগুলি গুজব, জল্পনা ছিল। ছোটবেলায় শুনেছি কোন শোলমারির সাধু নেতাজি, আর তাছাড়া আছে একেবারে সরাসরি মিথ্যাচার, নেতাজিকে হেয় করবার জন্য, নেতাজিকে অপমান করবার জন্য। এবং এই কাজটি একটি খুব ছোট উগ্র দক্ষিণপন্থী গোষ্ঠী গত 2 দশক ধরে করে আসছে, যারা এই একটি বই লিখেছে। এবং আপনি ঠিকই বলেছিলেন, সেটি একটি স্তম্ভ এই ছবির, তারা তাই বলেছেন। সেই বইয়ের ছবিও দেখছি তাদের প্রমোতে, খবরের কাগজে ইত্যাদি। অতএব এটা হচ্ছে একেবারে মিথ্যাচারের ভিত্তিতে একটি তৈরি করা ছবি। এবং কেন একটু আমাকে শেষ করতে দিন, কারণ আরেকটা কথা উনি বলেছেন, সেটার একটু উত্তর দেওয়া দরকার। এটা হচ্ছে নেতাজি কে ছিলেন, নেতাজির কীর্তি কি, নেতাজির কি আদর্শ, নেতাজি কিভাবে হিন্দু মুসলমান শিখ ইসাইকে ঐক্যবদ্ধ করেছিলেন, তার সব থেকে দৃষ্টি সরিয়ে নেওয়ার একটা প্রচেষ্টা। আমাকে একটু বলতে দেবেন, কারণ নেতাজির পরিবার নিয়ে পরিচালক কিছু কথা বললেন। তাকে এখন খুঁড়ে খুঁড়ে এই বিশাল তথাকথিত নেতাজি পরিবার থেকে কাউকে একটা বের করতে হচ্ছে। স্তম্ভের কথা যখন উঠলো, কোথাও কিন্তু বলা হয়নি। আমার পোস্টার, ট্রেলার, টিজার সব জায়গায় ইংরেজিতে বড় বড় হরফে লেখা আছে বেসড অন মুখার্জি কমিশন হিয়ারিং। কাজে এখানে ওই বইটির প্রসঙ্গ কিন্তু উঠছে না, সেটা বরং তোলা হচ্ছে এই জায়গাটা থেকে ডিস্ট্রাক্ট। আমি শুধু একটা, আমি দুজনের কাছেই যাব, কিন্তু একটা জায়গায় সৃজিত আমার মনে হয় একটু ক্লারিফাই করে দেওয়া দরকার। এটা ঠিক যে তোমার প্রোমো এবং টিজার, পোস্টার সব জায়গায় বেসড অন মুখার্জি কমিশন রিপোর্ট এটা লেখা আছে, কিন্তু স্বয়ং মনোজ মুখোপাধ্যায়, যার সঙ্গে আমরা কথা বলি 2010 সালের 26শে জানুয়ারি, তিনি অন ক্যামেরা বলেন যে গুমনামি বাবা বলার সপক্ষে, নেতাজিকে গুমনামি বাবা হিসেবে ধরার সপক্ষে যা প্রমাণ, তার থেকে ঢের বেশি প্রমাণ আছে বিপক্ষে। ঠিক কি বলেছিলেন এবিপি আনন্দের ক্যামেরার সামনে, আসুন একবার দেখে। কিছু মেটেরিয়ালস ছিল, কিন্তু তার এগেইনস্টে মেটেরিয়ালস আরো বেশি ছিল, যার জন্য আমি ওই ফাইন্ডিংটা কিন্তু দিইনি। যদি সত্যি সত্যি লিগাল এভিডেন্সের উপর হতো, তাহলে তো আমার ফাইন্ডিং ওইখানেই হয়ে যেত যে নেতাজি তখনও বেঁচে ছিলেন এবং উনি ইন্ডিয়াতে ফিরে এসেছিলেন। অন দ্য কন্ট্রারি আমার রিপোর্ট হচ্ছে যে গুমনামি বাবার যে নেতাজি, যেটা অনেকেই ক্লেম করছিলেন, সেটার প্রমাণ কিছু আমার কাছে আসেনি, অকাট্য প্রমাণ আর কিছু আমার কাছে আসেনি। অতএব লিগাল মেটেরিয়ালস অন দ্য বেসিস অফ হুইচ একটা প্রুফে প্রমাণ করা যায়, সেই মেটেরিয়ালস আমার কাছে ফুল প্রুফ ছিল না, এবং সেই জন্যে আমি, আমার ফাইন্ডিং হচ্ছে যে উনি ওনার কোনো সে বিষয়ে কোনো প্রমাণ, সাক্ষ্য প্রমাণ স্যাটিসফ্যাক্টরি আমার কাছে আসে। তাহলে তো আমার স্কোপ অফ এনকোয়ারিটা অনেক সোজা হয়ে যেত। সিরিজ, আমি দুটো জায়গায় হাইলাইট করতে চাইবো, একটা হচ্ছে আমার ফাইন্ডিং দিইনি, আর দুই হচ্ছে অকাট্য প্রমাণ। কারেক্ট। আমি তার আগে একটা ছোট্ট প্রশ্ন, এবিপি কি আনন্দ কি নেতাজিকে অপমান করলেন এই ক্লিপিংটা দেখিয়ে? কেন? না, আমি জিজ্ঞেস করছি, করলো না তো? অবশ্যই নয়। এক্স্যাক্টলি, আমারও এটাই পয়েন্ট। আমি এই ক্লিপিংটাকে আপনারা মানে টেলিভিশনের ক্যামেরা শুট করে দেখালেন, আমি সিনেমার ক্যামেরায় শুট করে বড় পর্দায় এক্স্যাক্টলি এই যে ওয়ার্ডিকটা, সেই ওয়ার্ডিকটা দেখিয়েছি। তাহলে এবিপি আনন্দ যদি নেতাজিকে অপমান না করে থাকেন, তাহলে গুমনামি অপমান করেনি। গুমনামি এক্স্যাক্টলি এই ওয়ার্ডিকটা দেখিয়েছে, মুখার্জি কমিশনকে কোট করেছে। আপনারা বলছেন অকাট্য প্রমাণ, অ্যাকচুয়াল টার্ম ইউজড ওয়াজ ক্লিনচিং এভিডেন্স। আমরা সেখানে এটা দেখিয়েছি, মুখার্জি কমিশন বলছেন দের ইজ নো ক্লিনচিং এভিডেন্স, সো দ্য কোয়েশ্চন ওয়েদার গুমনামি বাবা ওয়াজ নেতাজি অর নট নিড নট বি আনসার্ড উইদিন কোর্টস, উইদিন কোর্টস। এটা আমি দেখাচ্ছি, এটা আমি সিনেমাতে দেখাচ্ছি। আমি কি অপমান করছি? না না, আমি কি অপমান করছি? করছি না তো। সেটা সুগত বাবু বলবেন। না, আমি করলে তাহলে এবিপি আনন্দ করছে, কারণ এই ক্লিপিংটা দেখানো হচ্ছে। প্রথমে একটু নেতাজির পরিবারের কথা বলি। একজনের নাম উনি করলেন, তাকে আমি চিনতাম না, তার সঙ্গে কোনো আমার বাক্য বিনিময় হয়নি। তবে একদিক থেকে দেখতে গেলে নেতাজি সুভাষচন্দ্রের একটিমাত্র কন্যা, আমার পিসি অনিতা, তাকে আমি প্রথম দেখি আমার 3 বছর বয়সে 1959-এ। তারপরে 60 সালে উনি এসেছিলেন কলকাতায়। আমাদের খুব নিকট সম্পর্ক, এবং তিনি কি মনে করেন সেটা আমরা খুব ভালোভাবেই জানি। কিন্তু নেতাজি বলতেন তার পরিবার এবং দেশ হচ্ছে এক, কিন্তু সেটা বলেও আমি আপনাদের বলতে চাই যে নেতাজির যারা প্রকৃত নিকট আত্মীয় কারা, তাদের কিন্তু আমি দেখেছি। ছোটোবেলা থেকে আমাদের বাড়িতে এসে থাকতেন এস.এ. আয়ার। আমাদের উডবান পার্কের দক্ষিণের বারান্দায় বসে তার মুখে শুনেছি কিভাবে সারা রাত জেগে নেতাজি আজাদ হিন্দ সরকারের প্রক্লেমেশন রচনা করেছেন, 17ই অগাস্ট কীভাবে তাকে সাইগনে বিমানবন্দরে বিদায় জানালেন। আবিদ হাসানের কাছে শুনেছি তার ডুবোজাহাজে যাত্রা 3 মাস ধরে ইউরোপ থেকে এশিয়া, আবার তিনিও ছিলেন দেবনাথ দাসের সঙ্গে 17ই অগাস্টে বিদায় জানানোর সময়। তারা চোখের জল ফেলতেন নেতাজির কথা ভেবে। আমি দেখেছি নেতাজির নিকট আত্মীয় লক্ষ্মী সাইগাল, জানকী থেভার, যারা রানী অফ ঝাঁসি রেজিমেন্টের কথা আমাদের বলেছেন। আমি দেখেছি শাহনওয়াজ খান, প্রেম কুমার সাইগাল, গুরবক্স সিং ধিলানকে। গুরবক্স সিং ধিলান, আমার আঙ্কেল গুরবক্স, তাকে আমি শুনেছি 1997 সালে লালকেল্লায় বক্তৃতা করছেন যে আমরা নেতাজির সহযোদ্ধা, আমরা চাই নেতাজিকে শ্রদ্ধা জানানো হোক এবং ফিরিয়ে আনা হোক নেতাজির দেহাবশিষ্ট জাপান থেকে। উনি চেয়েছিলেন লালকিল্লায় এসে তিনি তেরঙ্গা পতাকা ওড়াবেন এবং তিনি আকুতি করেছিলেন যে যে কজন আপনারা বিশ্বাস করেন না তাদের তো আসতে হবে না, কিন্তু আমরা যারা একসঙ্গে যুদ্ধ করেছি স্বাধীনতার জন্যে আমরা তো শ্রদ্ধা জানাতে চাই। তাই তারাই হচ্ছেন প্রকৃত নেতাজি পরিবার। আর আপনাদের এই পরিচালককে আমি আরেকটি চ্যানেলে সেদিন বলতে শুনলাম যে এই যাদের থেকে উনি নিজেকে একটু ডিস্টেন্স করবার আজকে চেষ্টা করছেন, এই যে কতিপয় ব্যক্তি যারা এই গুমনামি বাবার নিয়ে প্রচার করে এসছে দু দশক ধরে, তিনি বললেন তারা নাকি নেতাজির পরিবারের সদস্য। শুধু তারা না, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তুমিও নেতাজির পরিবারের সদস্য। বুম্বা দাও, ওনার সারনেম চট্টোপাধ্যায়, বোস নয়, আমার মুখোপাধ্যায়। কিন্তু আমি মনে করি স্বাধীন ভারতবর্ষে যে কোনো নাগরিক নেতাজি পরিবারের সদস্য, এবং নেতাজি পরিবার নিয়ে যখন কথা হচ্ছে উনি অনেক কিছু দেখেছেন। আমি কিছু পড়েছি, কিছু টুইট এবং কিছু বক্তব্য পড়েছি, সেটা আমি পড়তে চাই। 2013 থেকে 2015-র মধ্যে উনি যখন রাজনৈতিক অ্যাঙ্গেলটাও আনলেন, চন্দ্রকুমার বসু বলছেন, The Bose family has disowned Sugato Bose for betraying Netaji and the people. People realize he is a Congress stooge. Eta Chandrakumar Bose, Bose poribarer ekjon bolchen. Tarpore family list, ami accent change kore diyechi. Chitra Ghosh, unar pishi, uni bolchen je Krishna Bose ebong Sugato Bose Congress line toe korchen, mane plane crash theory ke bar bar emphasize korchen to get grants for Netaji Research Bureau. Egulo kintu amra jani na, amra to khoborer kagoje egulo pori. এবার পরিবারের মধ্যে এরকম নানা রকম চলছে নানান বক্তব্য, কেউ দক্ষিণপন্থা, কেউ বামপন্থা, কেউ কী পন্থা আমি জানি না, কিন্তু বক্তব্য হচ্ছে একটা জিনিস স্পষ্ট চলে আসছে। আবার আমি একটা খবরের কাগজের ক্লিপিং থেকে বলছি, বোস ফ্যামিলি ডাজেন্ট সাপোর্ট ক্র্যাশ থিওরি। উনি কিন্তু বারবার বলছেন যে প্লেন ক্র্যাশে মৃত্যু হয়েছিল। এখানে আমি দেখতে পাচ্ছি পরিষ্কার চন্দ্রকুমার বোস এবং সুগতকুমার বোস বলছেন যে রেঙ্গোজি টেম্পলের ছাই। তোমার বক্তব্যের সঙ্গে একটা প্রপোর্শনে আমি সম্পূর্ণ একমত যে নেতাজির পরিবার, আমি যদি খুব সংকীর্ণ ক্ষুদ্র অর্থে পরিবার বলি, তার একেবারে বংশধরদের মধ্যে, তার পরের প্রজন্মের মধ্যে বিমান দুর্ঘটনায় সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়েছিল কিনা সেটা নিয়ে শার্প ডিভিশন আছে। কিন্তু আমি আবার বলছি যে গুমনামি বাবা নেতাজি নিয়ে 33 জন, কৃষ্ণা বসু, সুগত বসু ছাড়া 33 জন বলছে এটা ভাওতাবাজি, এটা অপমান। অপমান না, এবার সেখানে আমার বক্তব্য, যদি সেটা অপমান হয় তাহলে এবিপি আনন্দের ফুটেজটা অপমান। না না না, এবিপি আনন্দ একটা লোকের ওয়ার্ডিক দেখাচ্ছে, আমিও একটা লোকের ওয়ার্ডিক দেখাচ্ছি। আমি তুমি ওয়ার্ডিক দেখাচ্ছ সুমন, আমি ওয়ার্ডিক দেখাচ্ছি ঠিকই, কিন্তু আমি বলছি তুমি তো সেটাকে ড্রামাটাইজ করছো। এবং না না না, আমি বলছি তুমি বলছো যে তিনটে যে থিওরি তোমারই মতে, আমি সব কোট আনকোট সৃজিত মুখোপাধ্যায় বলছি, তিনটে যে থিওরি, সেই তিনটে থিওরি স্বাভাবিকভাবে শুটিংয়ের এবং লজিস্টিক্যাল প্রবলেমের জন্য সমান গুরুত্ব পায়নি। আমি বলছি এইখানেই মুখার্জি কমিশনের মাননীয় মনোজ মুখোপাধ্যায়ের সঙ্গে সৃজিত মুখোপাধ্যায়ের তফাতটা হচ্ছে যে অবসরপ্রাপ্ত বিচারপতি মনোজ মুখোপাধ্যায় নেগেট করে দিয়েছেন যে আমি উল্টো দিকে যথেষ্ট প্রমাণ পাইনি। আর আমি যে নেগেট করেছি সেটা তোমার ফিল্মে রিলিজ হলে বোঝা যাবে, রিলিজ হলে বোঝা যাবে। আবার শুধু নেগেট করিনি, এখানে আরেকটা জিনিস আছে সুমন, শুধু নেগেট করিনি, আরো বড় কথা, উনি তো তাও একটা রায় দিচ্ছেন মনোজ মুখার্জি, আমি কোনো রায়ই দিচ্ছি না, কারণ রায় দেওয়াটা আমার কাজ, রায় দেওয়াটা তোমার কাজ না, এবং দর্শককে দর্শককে সিদ্ধান্তে পৌঁছে দেওয়া পরিচালকের কাজ নয়, তার কোনো দায়বদ্ধতা নেই। আমি এইখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছে আসবো। সৃজিত বলছে যে সবকটা সম্ভাবনা ও তুলে ধরেছে, কোনো সিদ্ধান্তে ও দর্শকদের ঠেলে দিচ্ছে না। আমি এইখানে সেন্সর বোর্ড একমত। বেশ, এইখানে এখানে সংশয়ের প্রশ্নটা এইবার আসে যে যেহেতু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনেতা হিসেবে নেতাজি এবং গুমনামি বাবার অভিনয়, সেটাই এই কনফিউশনটাকে সৃষ্টি করতে পারে। আমি বলছি যে দর্শক হল থেকে বেরোনোর সময় এইটা তার মনে হবে না তো যে গুমনামি বাবাই নেতাজি, তার কারণ অভিনেতা এক। আমি প্রথমে একটু বলি, অনেকক্ষণ কথা লাইটের ভেনে কথা বলি। আমি প্রথমত আমি শুনে খুব টাচড যে আমাকে পছন্দ করেন আপনাদের পরিবারের সবাই, এবং সেটা আমার কাছে আশীর্বাদের মতন। প্রথমে আমি যেটা বলতে চাই, খুব স্বাভাবিকভাবে আমার মনে হয় আমরা ছোটোবেলার থেকে, সে বাংলার লোক হোক, সারা ভারতবর্ষের লোক হোক, আমাদের ছোটোবেলা থেকে জ্ঞানতর থেকে সুভাষচন্দ্র বোস হচ্ছে আমাদের আইডল। মানে আমাদের ছোটোবেলা যদি প্রথমে স্কেচ করতে কাউকে দেওয়া হয়, সে জ্ঞানত মানে যখন থেকে জ্ঞান হয়েছে মারা এমনভাবে বলতে থাকেন, ওনারই স্কেচটা আমরা করতে শুরু করি। আমার মনে হয় মান অপমানের জায়গার বাইরে যেটা হচ্ছে যে অভিনেতা হিসেবে সৃজিত মুখার্জি একটা তথ্যকে তুলে ধরতে চাইছেন, এটা এরকম ঘটনা কিন্তু শুধু আমাদের ভারতবর্ষের ছবিতে নয়, সারা পৃথিবীর নানান রকম মানুষকে নিয়ে এরকম ছবি হয়েছে। সেই অর্থে দেখতে গেলে যদি আমি ভাবি যে সন্ন্যাসী রাজা, হ্যাঁ মানে আমি 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 তো একটা জায়গায় আমি একমত, সেটা হচ্ছে বহু জায়গায় ধরো কেউই জানে না আমার কাজটা অভিনেতা হিসেবে গুলিয়ে দেওয়া, মানে আমার ওইখানেই আমি আসবো। আমি বলছি যে ধরো হিটলারের শেষ জীবনের ৪টে দিন কেমন কেটেছে কেউ জানে না, অসংখ্য ফিল্ম হয়েছে এবং ফিল্ম নির্মাতারা সম্পূর্ণ লিবার্টি নিয়েছেন হিটলারের বিষয়ে, যার যার মতো করে কল্পনা করেছেন। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, বাঙালি জীবনে সুভাষচন্দ্র বসু আর বিশ্ব এমনকি জার্মানির জীবনেও হিটলার এক নয়, মানে এটা এমন একটা চরম সংবেদনশীল জায়গা যে কোনো বঙ্গ সন্তানের প্রতি তার ভেতরে কতটা আবেগ কতটা বাস্তবতা অন্য প্রসঙ্গ। আমি সুগতদার মতো একেবারে 100% ঐতিহাসিকের দৃষ্টিভঙ্গি থেকেও দেখতে পারবো না। আমি তোমার কিন্তু আবার বলতেই হবে, আমি যদি 3টে মৃত্যু দেখাই, একটা চরিত্র 3টা সম্ভাব্য মৃত্যু, প্লেন ক্র্যাশে মৃত্যু, বুম্বাদা প্লেইং নেতাজি, রাশিয়া মৃত্যু, বুম্বাদা প্লেইং নেতাজি, থার্ড মৃত্যুতে তো আমি কাঞ্চন মল্লিককে কাজ করতে পারবো না। আমাকে যদি 3টে থিওরি কম্পেয়ার করতে হয়, কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমি যদি গুমনামি বাবার চেহারা, আমরা কেউ জানি না যে গুমনামি বাবা, আমাকে তো লয়ালি করতে হবে। যখন আমি তোমার একটা উদাহরণ দিচ্ছি, যখন আমি ট্রেন ক্যাশ শুট করছি, আমি ট্রেন ক্যাশে বিশ্বাস করছি, সুগতবাবু যা বলছেন প্রত্যেকটা অক্ষর আমি মেনে নিচ্ছি, আমি অভিনেতা হিসেবে ওটা বিশ্বাস করছি যে উনি ট্রেন ক্যাশেই মারা গেছেন। যখন আমি রাশিয়ান অ্যাঙ্গেল শুট করছি, আমাকে কনভিন্সড হয়ে এটা শুট করতে হচ্ছে যে না, আজকে সুব্রমণিয়াম স্বামী টুইট করেছেন যে গুমনামি বাবা ওয়াজ আ প্ল্যান্ড বাই নেহরু, রাশিয়ায় ওনাকে মারা হয়েছিল এবং সেই মানে সেটার পেছনে স্টালিন এবং নেহরুর হাত ছিল। এটা ওনার একটা থিওরি, ওনার একটা বক্তব্য। আমি যখন রাশিয়ান থিওরি শুট করছি, আমাকে কনভিন্সড হতে হবে, অ্যাজ আ স্টোরি টেলার আমাকে ফেয়ার হতে হবে, সমান। আমি গুমনামি বাবা যখন শুট করছি, আমাকে একইভাবে বিশ্বাস করতে হবে এবং তাই জন্য আমি একটা লোককে যদি 3টে থিওরিতে না দেখাই, তাহলে কম্প্যারিজনটা কি করে হচ্ছে? আমাকে তো 3টে থিওরি কম্পেয়ার করে দর্শকের আদায় রায়টা, পরিচালক তার দৃষ্টিভঙ্গি থেকে বললো। আমি বুম্বাদা এইখানে দর্শকের দৃষ্টিভঙ্গি থেকে একটা কথা বলি, গত বছর পুজোয় 6টা ফিল্ম রিলিজ করেছে সৃজিত জানে, তার ভেতরে আমার সব থেকে ভালো 6টা আমি দেখিনি, 4টে দেখেছিলাম, লেগেছিল ও রাজ্যে ছিল রাজা। একজন দর্শকও গোটা হলে ছিল না যিনি যিশু সেনগুপ্ত, আচ্ছা এই এই ফিল্মের মতো যিশু সেনগুপ্তই ভাওয়ালের রাজা এবং সন্ন্যাসীর ভূমিকা অভিনয় করেছে। এবং সৃজিত অত্যন্ত তথ্যচিত্রের নির্মাণের মতো করে সবকটা ভার্সন দেখিয়েছে, এমনকি শেষে সৃজিত মুখার্জি একটা বিরাট কালো পর্দায় ডিসক্লেমারও দিয়েছে। কিন্তু আমি বলছি, আমি হলপ করে বলতে পারি একজন দর্শক হলে ছিল না যিনি ভাবছেন যে ভাওয়ালের রাজা আর সন্ন্যাসী আলাদা, তার কারণ হচ্ছে দুটো চরিত্রেই যিশু সেনগুপ্ত। আমি বলছি যে এইখানে সুভাষচন্দ্র বসু এবং গুমনামি বাবা এক ব্যক্তি করায় আমার ধারণা এইটা অবমাননাকর লেগেছে 33 জন সদস্যের, যারা লিখিতভাবে দিয়েছেন, এবং অবশ্যই সুগত বসুর কৃষ্ণ বসু। আমি ঠিক বলছি সুগতদা? এটা শুধু যে নেতাজির অবমাননা তা তো নয়, এটা ইতিহাসের অবমাননা, এটা শিল্পের অবমাননা। আমি জানি না উনি নিজেকে কুরোসাওয়া ভাবেন বোধহয়, ও রাসমান বানানোর ক্ষমতা ওর নেই। না না, আমি একদম নিজেকে সৃজিত মুখোপাধ্যায় ভাবি, আমি আর কিছু ভাবি না। কিন্তু কথা হচ্ছে যে আপনি যখন কথা বলেছেন আমি চুপ করে শুনেছি, আপনি দয়া করে একটু কিছুক্ষণ চুপ করে আমার কথা শুনুন। নিশ্চয়ই বলুন। উনি যে যিনি নেতাজিকে অপমান করতে পারেন, তিনি যে অন্য লোককেও অপমান করবেন তার স্মার্টফোন দেখে নানান রকম বক্তব্য পড়ে, সেটাই স্বাভাবিক। তাই একটু সাবধানে কথা বলবেন, কারণ অনেকে বলেছেন যে নেতাজির ক্রিমিনাল ডিফেমেশন হয়েছে, যার কথা উনি বলছেন। আমার বাবা 1957 সালে নেতাজি রিসার্চ ব্যুরো তৈরি করেছিলেন। তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী, তিনি নেতাজির মহানিষ্ক্রমণে গাড়ি চালিয়ে কলকাতা থেকে গোমো নিয়ে গিয়েছিলেন। তারপরে তিনি বিপ্লবীদের সঙ্গে ছিলেন, আজাদ হিন্দ ফৌজকে সমর্থন করতে। প্রেসিডেন্সি জেলে ছিলেন, লাল কেল্লার আন্ডারগ্রাউন্ড সেলে ছিলেন, লাহোর ফোর্টে ছিলেন সলিটারি কনফাইনমেন্টে, লালপুর জেলে ছিলেন। এবং তিনি যদি 50 বছর ধরে নেতাজির জীবন এবং কাজ নিয়ে চর্চা না করতেন, তাহলে আজকের প্রজন্ম জানত না নেতাজি আসলে কে। এবং কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের সরকার সম্পূর্ণ উদাসীন ছিল। কতটা ত্যাগের ভিত্তিতে আমরা গড়ে তুলেছিলাম সেই সম্ভার, এরা তো একদিনও পদার্পণও করেননি। অথচ প্রসেনজিৎ বাবু ডাবল রোল করছেন। গুমনামি করলে তো আমার কোনো আপত্তি ছিল না, এটা ইতিহাসের অবমাননা। কারণ বারবার বলে চলেছেন এই পরিচালক যে তিনটে তত্ত্ব, তৃতীয় আমি কিন্তু একটা চন্দ্রকুমার বসুর টুইট পড়ে শুনেছি। তুমি তাহলে চন্দ্রবাবুকে বলুন, আমায় কেন বলছেন? আমি তো কথাটা বলিনি। আর বলেছেন তো অন্য করছেন। আচ্ছা প্রসেনজিৎ বাবু, আপনি জানেন 1943 থেকে 1945 সাল অবধি কতবার নেতাজি তাইপে গিয়েছিলেন? জানেন? আপনি উনাকে কেন জিজ্ঞেস করছেন সুগত বাবু? প্রথম কথা, এটা নেতাজি নিয়ে কোনো কুইজ হচ্ছে না। আমি একটা ছবি করেছি একটা ইতিহাসের ভিত্তিতে। শুনুন, উনি উনাকে টার্গেট করবেন না, আপনি আমার সঙ্গে কথা বলুন। আপনি আমার সঙ্গে কথা বলুন। হেমেন গুপ্ত যখন ছবি করেছিলেন, অভি ভট্টাচার্য এসে নেতাজি নিয়ে পড়াশোনা করেছিলেন। উনিও শ্যাম বেনেগল যখন ছবি করেছিলেন, উনি নেতাজি রিসার্চ ব্যুরোতে এসে বছরের পর বছর গবেষণা করেছিলেন। আপনাদের তো নেতাজি নিয়ে সেরকম ইন্টারেস্ট নেই। আপনি বলুন আপনি এতবার বলছেন প্লেন ক্র্যাশ থিওরিতে বিশ্বাসী। তাইওয়ান গভর্নমেন্ট যখন বলছে যে সেই সময় ওখানে কোনো প্লেন ক্র্যাশ হয়নি, সবচেয়ে কাছের প্লেন ক্র্যাশ সেপ্টেম্বর 1944 সালে, এর উত্তরে আপনি কি বলবেন? আপনি কিছু ইতিহাস জানেন না। ইয়েশমি এবং সুরুতা দুজনে যারা নেতাজিকে ট্রিট করেছিলেন, একজন বলছেন যে তার ব্লাড ট্রান্সফিউশন হয়েছিল, একজন বলছেন হয়নি, একজন বলছে 4 ইঞ্চি ক্ষত ছিল, একজন বলছে ছিল না। এর মধ্যে কোনটা ঠিক সুগত বাবু? শুনুন, এই যে প্লেন ক্র্যাশ হয়েছিল 18ই অগাস্ট, সেই সময় তাইওয়ান জাপানিজ মিলিটারি অকুপেশনে ছিল। যে সরকার এখন আছে তারা চীনের রেভলিউশনের পরে 1949 সালে তারা সেখানে সরকার গঠন করেছিল। এই সমস্ত আলোচনা সব সময় আপনি আপনি কথা বলছেন কেন? আমাকে একটু কথা বলার সুযোগ দিন। আমার যে বই হিজ ম্যাজেস্টিজ ওপোনেন্ট, তার শেষ যেটা অধ্যায় লাইফ ইমমর্টাল, তার বাংলাও আছে মৃত্যুহীন প্রাণ বলে। তাতে আমি প্রত্যেকটি তথ্য প্রত্যেকটি তত্ত্ব আলোচনা করেছিলাম। যদিও আমার ফোকাসটা ছিল নেতাজির জীবনের ওপরে, কিন্তু শেষ অধ্যায় যেটা মর্টাল এন্ড অফ আ ডেথলেস হিরো, সেটা নিয়ে আলোচনা করতে হয়েছিল। ছোটোখাটো অসঙ্গতির কথা আমার বইয়েও আলোচনা আছে। কিন্তু আমি যেটা দেখিয়েছিলাম, 7 জন তো সার্ভাইভার ছিলেন, তার মধ্যে 6 জনের প্রত্যক্ষদর্শীর বয়ান আমাদের কাছে আছে। তাদের মধ্যে একজন হচ্ছেন হাবিবুর রহমান, বাকিরা হচ্ছেন জাপানি ডাক্তার, নার্স, যিনি ইন্টারপ্রিটার। কথাটা জিজ্ঞেস করলাম, ওরা তো জানেন না। চারবার 7 জনের বক্তব্যের মধ্যে দুটো, খোসলা এবং শাহনাওয়াজের মধ্যে 19টি অসঙ্গতি আছে। 19টি, সেই 19টি অসঙ্গতির কথা আমার সিনেমায় একটা একটা করে পয়েন্ট ওয়াইজ দেওয়া আছে। 1 নম্বর। দ্বিতীয় কথা, আমি ওনার বই পড়েছি, ওনার যে চ্যাপ্টারটার কথা বলছেন ওটা অত্যন্ত স্কেচিলি, জাস্ট প্রচণ্ড কার্সারিলি ব্রিফ করা, ডিল করা পুরো ব্যাপারটার সঙ্গে। আমি তোমাকে বলছি যে হাবিবুর রহমানের কথা বলছে, হাবিবুর রহমানের মধ্যে ভার্সনের মধ্যে অসঙ্গতি আছে। উনি প্রথমে প্লেন থেকে বেরিয়েছিলেন, বেরিয়ে অজ্ঞান হয়ে গেছিলেন না উনি নিয়ে গেছিলেন, এই নিয়ে জাপানিদের এবং হাবিবুর রহমানের সাক্ষ্যের মধ্যে অসঙ্গতি আছে। অসঙ্গতি আছে ডাক্তারদের সাক্ষ্যের মধ্যে, অসঙ্গতি আছে নার্সের সাক্ষ্যের মধ্যে, ছবিতে অসঙ্গতি আছে। ইচিরো ওকুরার কথা কি আমরা বলবো না? ইচিরো ওকুরার কথা আমরা কেন বলবো না? ক্রেমেটোরিয়াম পারমিটে যেই লোকের রেকর্ড আছে, দ্যাটস ইচিরো ওকুরা, দ্যাট ইজ নট কানাকান্দা। ডেথ সার্টিফিকেট কে ইস্যু করেছিল? ইয়োশিমি ইস্যু করেছিলেন। সুরুতা বলছেন উনি করেছিলেন, ইয়োশিমি বলছেন উনি করেছিলেন। কার নামে করেছিলেন? ইয়োশিমি বলছেন কানাকান্তার নামে করেছিলেন। কিন্তু পাওয়া যাচ্ছে না। সেটা পাওয়া যাচ্ছে কোথায়? 1988 সালে একটা নতুন ডেথ সার্টিফিকেট মাথা ফুড়ে বেরিয়ে আসে। রিসার্চের কথা আমরা সেই তো। তোমার প্রথম পয়েন্টটার অনেক ঐতিহাসিক কাউন্টার আর্গুমেন্ট দিয়েছেন। অনিতা পাফের সঙ্গে আমরা কথা বলি এবং 2012 সালে 28শে জুলাই প্রায় 3.5 ঘন্টার একটা ইন্টারভিউ অনিতা পাফ এবিপি আনন্দ চ্যানেলে দেন, তার একটা অংশ দেখাবো। তার আগে সেই আমি দ্রুত দুটো কথা বলে নিই। একটা হচ্ছে যে তুমি বলছিলে যে এয়ার ট্রাফিক কন্ট্রোল, এমনকি কোথাও ওই দুর্ঘটনার কোনো নথি নেই, সেখানে অনেক ইতিহাসবিদের বক্তব্য। আমি বলছি এক্ষেত্রেও দ্বিমত থাকতে পারে। সেটা হচ্ছে যে তার আগে হিরোশিমা নাগাসাকিতে দুটো বোম পড়েছে, যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, সেখানে কোন রেকর্ড কোথায়? আমি তো এখনো বলছি, মানে অঙ্কের হিসেবে হয় না। আমি ওনাকে এটা বুঝতে পারছেন যে আমি এখনো বলছি হতে পারে প্লেন ক্র্যাশেই ওনার মৃত্যু হয়েছে, হতে পারে রাশিয়ায় ওনার মৃত্যু হয়েছে, হতে পারে। সুমন, একটা প্রশ্ন কোনো গণতান্ত্রিক দেশে গলা টিপে বন্ধ করা যায় না। আমি বলছি হতে পারে, কিন্তু সেই প্রশ্নটা মানুষের সামনে আনাতে ওনারা তো ভয় পাচ্ছেন কেন? হতে যেটা পারে না সেটা হচ্ছে গুমনামি বাবা। হয়তো তাই, এবং হয়তো তাই, হয়তো হতে পারে না। সেটা নেতাজিকে একটা চরম না, এইখানেই আমার বক্তব্য, এইখানে আমার বক্তব্য। সুমন, আমি গুমনামি আসবো, আমি একবার তথ্য প্রমাণ রয়েছে, আমি একদম গুমনামি অংশে আসবো। অনিতা পফ, তিনি 2012 সালের 28 জুলাই ঠিক কি বলেছিলেন একেবারে এই এয়ার ট্রাফিক কন্ট্রোলের প্রশ্নে, আমার প্রশ্নের উত্তরে দেখাবো জার্মানিতে বসে। নাও দ্য মোস্ট কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, how do you think your father died? Very difficult to say. The most likely thing is that he died in the plane crash, because there were eyewitnesses who witnessed that. And if you consider that the plane crash took place on the 18th of August, or for those who don't believe in the plane crash, it's supposed to have taken place on the 18th of August, that was the 1945, that was the end of World War II. Japan had capitulated already, which was a national trauma. The Japanese were getting out of what is now Taiwan, then Formosa. And it was, everything must have been in total upheaval, people getting out, things being brought out, things being destroyed and so on. So you can't expect a well-documented situation like you would in normal peacetime. So it's quite natural that some of the documents would not be there. The present government is not the government that was there at the time. It's very difficult to have a watertight documentation of that. So from all what I have followed, it seems the most likely thing to me. I was also present in some of the interviews of eyewitnesses many years ago. Professor Gordon, one of the biographers of my father, was in Japan at the same time as my husband and I were there. And he had some interviews set up, and he said, if you want to come along, come along. And so I had the chance to listen to some of those. The commissions, there were three commissions. Two came to the conclusion that he died in a plane crash. One came to the conclusion that he did not. And I read the last report quite carefully, and the others too, but I mean, that's long ago. And in my opinion, the outcome was that he was in Formosa, now Taiwan, on that day. But there is no written documentary proof of the plane crash and or rather the death and the cremation. As I mentioned before, in those days you don't necessarily, you can't necessarily expect everything well documented, because people have other worries than looking what happens in this or that situation. So I think it's very likely that he died in the plane crash. I know that many people don't believe in it for a variety of different reasons. I mean, some may say, my grandfather said he didn't die in the plane crash, so I stick to that. Others may feel that he couldn't possibly have died because he's immortal. And I mean, any number of partly very irrational causes. And then, of course, you always have these peculiar tendencies to mystify and things. Look at the death of Kennedy. You still have any number of documentations and investigations and movies about what might have been or not have been, and in other situations, or more recently Arafat. So that's not so unlikely. And I mean, there are some people who have dealt with the matter quite diligently and investigated. But others voice an opinion just because somebody else says so, or because they feel that this would be the case. So it's I can appreciate that some people don't want to believe it, but I personally believe in the plane crash as the most likely scenario. আমি সুগতদার কাছে আসবো, তার আগে ধ্রুব সত্য হিসেবে নয়, এক লিখিত প্রমাণ হিসেবে হাবিবুর রহমান বারবার নেতাজির এই সঙ্গী, একমাত্র ভারতীয় এই গোটা যারা বেঁচেছিলেন সেই টিমের মধ্যে, তার লিখিত বিবরণ আমি একটু বাংলা করে পড়ছি। 2:35 নাগাদ বিমানটি উড়ল, এয়ারফিল্ডের মধ্যেই তখনও রয়েছে, সেই সময় বিকট আওয়াজ, মাটিতে মুখ থুবড়ে পড়ল বিমান, সামনে পিছনে আগুন, পাইলটের পিছনে এক জাপানি অফিসার, ঠিক তার পিছনে বাঁ দিকে বসেছিলেন তিনি, ঠিক ডান দিকে প্লেনের জ্বালানি ট্যাঙ্ক, আমি বসেছিলাম ঠিক তার পিছনে। প্লেন মাটিতে আছড়ে পড়ার পর আগুনের মধ্যে দিয়ে তিনি বাইরে বেরোলেন, পিছনে আমি, দেখলাম তার সারা শরীরে আগুন, দ্রুত এগিয়ে গেলাম তার পোশাক খুলতে, যতক্ষণ পোশাক আলগা করা হলো ততক্ষণ শরীর আগুনে ঝলসে গেছে, মাথাতেও আঘাত, ট্যাঙ্ক ফেটে তেল ছড়িয়ে পড়েছে পোশাকে, আমারও মুখ শরীর ঝলসে গেছে। মিনিট 15-র মধ্যে আমাদের হাসপাতালে নিয়ে আসা হলো। আবার বলছি, ধ্রুব সত্য হিসেবে নয়, হাবিবুর রহমান লিখিত বয়ান হিসেবে আপনাদের সামনে পড়ে শুনলাম। সুগতদা, নেতাজির পরিবারের কথা হচ্ছিল তো, হাবিবুর রহমান আরও বলেছিলেন যে হাসপাতালের বিছানায় শুয়ে নেতাজি আবিদ হাসানকে ডেকেছিলেন, কারণ আবিদ হাসান ওর সঙ্গে ছিলেন, সাবমেরিনে অনেক সময় সাথে থাকতেন, কিন্তু হাবিবুর রহমানের উঁচু র্যাঙ্ক বলে তাকে নেওয়া হয়েছিল সাইগন থেকে আবিদ হাসানকে রেখে। তখন হাবিবুর রহমান তার কাছে গিয়ে বলেছিলেন, হাসান ইহা নেই হ্যায়, মাই হুঁ হাবিব। এবং তার যখন মৃত্যু আসন্ন তখন হাবিবুর রহমানকে বলেছিলেন, আমাদের দেশবাসীর কাছে গিয়ে বলো যে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছি এবং স্বাধীনতা আসবেই এবং খুব শীঘ্র আসবে। সে কথা হাবিবুর রহমান মৃত্যু পর্যন্ত, তিনি 80-এর দশক অবধি বেঁচেছিলেন, তিনি মৃত্যু পর্যন্ত একই কথা বলেছিলেন। তার সঙ্গে ছিলেন জুইকি নাকামুরা, একজন ইন্টারপ্রেটার। আমি তো জিজ্ঞেস করছিলাম ওরা জানেন না কতবার টাইপে গিয়েছিলেন নেতাজি, কিন্তু 4বার এই জুইকি নাকামুরা নেতাজির ইন্টারপ্রেটার হিসেবে কাজ করেছিলেন। যখন উনি সিঙ্গাপুর থেকে টোকিও যাতায়াত করতেন, টাইপেতে থামতে হতো, তাকে নিয়ে আসা হয়েছিল, তার বিছানার পাশে তিনি ইন্টারপ্রেট করেছিলেন। হাবিবুর রহমানের সঙ্গে তিনি ক্রিমেটোরিয়ামে গিয়েছিলেন, তারপরে আবার যখন চিতাভস্ম দেহাবশেষ নিয়ে এসে নিশিহঙ্গানজি মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে, তখনও হাবিবুর রহমান অসুস্থ, তাই তাকে সাহায্য করতে নাকামুরা ছিলেন। তার বিবরণ যদি পড়েন কোনো সন্দেহ থাকে না যে কি ঘটেছিল, প্রত্যক্ষদর্শীর বিবরণ। এগুলো আমরা নেতাজির যে যুদ্ধের শহীদ হিসেবে মৃত্যু, সেটা আমরা শ্রদ্ধা জানাতে পারিনি, সেটাকে আমরা সম্মান জানাতে পারিনি, সেটা হচ্ছে আমাদের লজ্জা। কিন্তু যা সব প্রত্যক্ষদর্শীর বিবরণ ছিল সেইগুলি হাতে নিয়ে আমার বাবা 1965 সালে তাইপে গিয়েছিলেন, মিলিয়ে দেখেছিলেন কোত্থেকে হাসপাতাল থেকে ক্রিমেটোরিয়াম, ক্রিমেটোরিয়াম থেকে মন্দির, মন্দির থেকে আবার সেই এরোড্রোম যেখানে হাবিবুর রহমান এবং তাৎসুয়া হায়েশিদা নিয়ে গেলেন রেঙ্কোজি মন্দিরে। আমিও 2বার নিজে তাইপেতে গেছি, আমি জাপানে প্রায় যাই, রেঙ্গোজি মন্দিরে যাই, কারণ সেখানে তো জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী শুধু নন, অটল বিহারী বাজপেয়ীও গিয়ে সেখানে শ্রদ্ধা জানান, যেখানে নেতাজি 2বার গেছেন, একবার বিদেশ মন্ত্রী হিসেবে 70-এর দশকে, আর আরেকবার গেছেন প্রধানমন্ত্রী হিসেবে। তাই এত তথ্য প্রমাণ আছে প্রত্যক্ষদর্শীর, যে ধরনের প্রমাণ ওই রকম যুদ্ধ শেষের সময় পাওয়া সম্ভব। সেই সময়কার ইতিহাসটা ভালোভাবে বুঝতে হবে। 15ই অগাস্ট জাপান ঘোষণা করেছে যে তারা সারেন্ডার করবে, কিন্তু যুদ্ধ তখনও শেষ হয়নি, যুদ্ধ তো চলছিল সেপ্টেম্বর মাস অবধি। এইরকম সময় যা তথ্য প্রমাণ সংগ্রহ করা সম্ভব তা কিন্তু 1956-এর মধ্যে করা গিয়েছিল। আমরা এই সিদ্ধান্তে আসতে পারি। সেই সময় কলকাতা থেকে প্রকাশিত যে কাগজগুলো, তার এডিশনগুলো আমি জোগাড় করেছি, সেই নিয়েও আমার প্রশ্ন থাকবে, এবং অবশ্যই প্রশ্ন থাকবে আমার ধারণা যারা টেলিভিশন সেটের সামনে কোটি কোটি দর্শক এই অনুষ্ঠান দেখছেন সবার, যে 2019-এ দাঁড়িয়ে বারবার বিভিন্ন মানুষের স্বনির্বন্ধ অনুরোধ সরকারের কাছে ছিল যে ডিএনএ পরীক্ষা হোক, কোনো অসম্মান, কোনো বিতর্কের জায়গা থাকতো না, ডিএনএ পরীক্ষা করলে মুহূর্তেই এই যাবতীয় বিতর্কের সমাধান হয়ে যেত, কিন্তু কেন গেল না? অবশ্যই প্রশ্ন এখানে তাহলে কি পিছনে কোথাও কায়েমি স্বার্থ আছে, কোথাও ভেস্টেড ইন্টারেস্ট আছে? নয়তো এই বিজ্ঞানের যুগে 2019-এ দাঁড়িয়ে এই নিয়ে অন্তহীনভাবে বিতর্ক কেন চলবে? তাহলে কেউ, কোনো পক্ষ, কোনো দল, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী সচেতনভাবে চাইতো না যে সত্য সামনে আসুক? এই প্রশ্নের উত্তর খুঁজবো আমরা। আমি আবার গুমনামি বাবার প্রসঙ্গে ফিরবো এবং এই ফিল্ম নিয়ে সৃজিত মুখোপাধ্যায় যখন ঘোষণা হলো, ফার্স্ট রিলিজ হলো, তখন থেকেই বিতর্ক দানা বাঁধতে শুরু করে এবং এই মুহূর্তে নেতাজি পরিবারের 33 জন সদস্য, এই মুহূর্তে একজন SMS-ও করেছেন গুরুত্বপূর্ণ সদস্য, তারা মনে করছেন যে এই বিষয়টা নিয়ে চর্চা হওয়াটা নেতাজির সম্মানের পক্ষে অবমাননাকর। কেন এইটা কথা তারা বলছেন? আমার সামনে একই প্রোগ্রাম रहेगा, ফাইটিং প্রোগ্রাম। তার বক্তৃতা অনুপ্রাণিত করেছিল লক্ষ লক্ষ স্বাধীনতা সংগ্রামীকে, কিন্তু শাহনওয়াজ কমিটি এবং খোসলা কমিশনের মতে নেতাজি নিজে সেই স্বাধীনতা দেখে যেতে পারেননি, কারণ দুটি অনুসন্ধানেই দাবি করা হয় 1945 সালের 18ই অগাস্টই বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় নেতাজির। তবে অনেকে আজও এমনটা বিশ্বাস করেন না। অনেকে তো এও বিশ্বাস করেন যে নেতাজি বেশ বদলে ভারতে ফিরে এসেছিলেন, আর সেই ছদ্মবেশ নিয়ে মুখে মুখে জন্ম নিয়েছে নানা কাহিনী, যার মধ্যে অন্যতম হল গুমনামি বাবা। কে ছিলেন এই গুমনামি বাবা? শোনা যায় 6-এর দশকের শুরুতে উত্তরপ্রদেশের নেমিসা এলাকায় এক সাধুর আবির্ভাব হয়। তিনি লোকজনের সঙ্গে মিশতেন না, কথা বলতেন পর্দার আড়াল থেকে, কখনো বেরোলে মুখ ঢেকে রাখতেন সাদা চাদরে। স্থানীয় কেউ নাম জানতে চাইলে বলতেন তিনি বহুদিন আগেই মৃত। এলাকার লোকজন সাধু বাবাকে ডাকতেন ভগবানজি আর গুমনামি বাবা নামে। 1985 সালের সেপ্টেম্বরে তার মৃত্যু হয়। অনেকে বিশ্বাস করতেন এই গুমনামি বাবা আসলে ছিলেন নেতাজি। 1999 সালে নেতাজির মৃত্যু রহস্যের অনুসন্ধানে মুখার্জি কমিশন তৈরি হয়। গুমনামি বাবার ব্যবহৃত প্রায় 3000 সামগ্রীর মধ্যে 870টি সামগ্রী মুখার্জি কমিশন পরীক্ষা করে। সূত্রের খবর, তার মধ্যে ছিল নেতাজির বাবা জানকীনাথ বসু ও মা প্রভাবতীর বাঁধানো ছবি, ভাই বোনদের সঙ্গে ছোটবেলায় নেতাজির ছবি, 3টে হাফবেন ডাবলিন ধূমপানের পাইপ, জার্মানি ও ইতালির সিগার, গোল ফ্রেমের চশমা, দূরবীন, রোলেক্স অয়েস্টার পারপেচুয়াল ঘড়ি, স্পুল ক্যাসেট টেপ রেকর্ডার, পোর্টেবল বেলজিয়ান টাইপরাইটার, একটি রেডিও, ভারতীয় রাজনীতির ওপরে লেখা অজস্র বই এবং স্বাধীনতার আগের ও পরের বহু সংবাদপত্রের বিপুল সংগ্রহ। যদিও নেতাজির পরিবারের সদস্য সুগত বসু এ তত্ত্বকে একেবারে উড়িয়ে দিয়েছেন। গুমনামি ছবি নিয়েও ক্ষোভ উগড়ে দিয়েছেন তারা। গুমনামি বাবা বলে একজন ছিলেন, তিনি বাস করতেন অযোধ্যাতে, কিন্তু কোনো ছবি নেই, কোনো প্রমাণ নেই। আজকে দেখুন, গুমনামি বাবা নেতাজি ছিলেন বললেই তো আর সেটা ভারতবর্ষের মানুষ মেনে নেবে না, তার সঠিক প্রমাণ প্রয়োজন। তো একটি ছোট্ট সংগঠন আছে দিল্লিতে, মিশন নেতাজি, তারা এই থিওরিটা নিয়ে তারা একটি বই লিখেছেন, কননড্রামে কোনো তথ্য তারা তুলে ধরতে পারেনি যেটি প্রমাণ করে গুমনামি বাবা নেতাজি ছিলেন। কোন এক গুমনামি বাবা নিয়ে ছবি হচ্ছে এবং তার সঙ্গে নেতাজিকে যোগ করা হচ্ছে। যে অভিনেতা একই ছবিতে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং গুমনামি বাবার ডুয়াল রোল করতে রাজি হন, তিনি হয় নেতাজি সম্বন্ধে কিচ্ছু জানেন না, অথবা তিনি নেতাজিকে অশ্রদ্ধা করেন। প্রায় 2 দশক হয়ে গেল একটি খুব ছোট উগ্র দক্ষিণপন্থী গোষ্ঠী, তারা এই ফৈজাবাদের কোন গুমনামি বাবা তিনি নেতাজি বলে চালাবার একটা ব্যবসা চালিয়ে আসছে। তাদেরই একটি বিদঘুটে বইয়ের ভিত্তিতে এই ছবিটি তৈরি হচ্ছে। স্বাধীনতার পরে নেতাজিকে এইরকম চরম অপমান আর কেউ করেনি, এবং যিনি চিত্র পরিচালক তার 2-1টি কথা শুনলাম মিডিয়াতে, তার কথা শুনে মনে হচ্ছে যে তিনি একটু উদ্ধত প্রকৃতির লোক, নেতাজিকে অপমান করা তার মৌলিক অধিকারের মধ্যে পড়ে। আমি যখন শুনলাম যে প্রসেনজিৎ রাজি হয়েছেন, আমি এত দুঃখ পেয়েছিলাম যে আমি বলতে পারি না যে এই রকম একটা বিচ্ছিরি ব্যাপারে নিজেকে জড়িয়ে ফেলবার জন্য সে রাজি হয়েছে, জেনে আমি খুব দুঃখিত হয়েছিলাম। ২০১০ সালে গুমনামি বাবার পরিচয় জানতে তদন্ত কমিশন গঠনের আর্জি জানান বিজেপি নেতা শক্তি সিংহ। ২০১৬ সালের ২৬শে জুন উত্তরপ্রদেশ সরকার ইলাহাবাদ হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিষ্ণু সহায়ের নেতৃত্বে সহায় কমিশন গঠন করে। সূত্রের দাবি, রাজ্যপালের কাছে পেশ করা ৩৪৭ পাতার রিপোর্টে সহায় কমিশন জানায় অধিকাংশ সাক্ষী জানিয়েছেন গুমনামি বাবাই নেতাজি ছিলেন। সাক্ষীদের মধ্যে কয়েকজন অবশ্য বলেন তিনি নেতাজি ছিলেন না, কিন্তু কমিশন জানায় আদৌ ওই সাধু নেতাজি ছিলেন কিনা তা তাদের পক্ষে নিশ্চিত করে বলা সম্ভব নয়। এই রিপোর্ট অবশ্য এখনো জনসমক্ষে আনেনি যোগী সরকার, যদিও নেতাজি লুকিয়ে থাকতে পারেন একথা বিশ্বাসই করেন না তার পরিবারের সদস্যরা। তিনি তো লুকিয়ে থাকার মানুষ নন, দেশের তাকে প্রয়োজন। সেই সময় তিনি নিজের প্রাণের ভয়ে লুকিয়ে রয়ে গেলেন, চুপটি করে একটা গুহার মধ্যে বসে রইলেন। এই কথা আমাকে বিশ্বাস করতে হবে নেতাজি সম্পর্কে, এটা আমি বিশ্বাস করতে পারবো না। নেতাজির দাদা শরৎচন্দ্র বসুর নাতি চন্দ্র বসু সহ নেতাজির পরিবারের ৩৩ জন সদস্য একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, কলকাতার সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে মুখার্জি কমিশন প্রমাণ দিয়েছে যে নেতাজি এবং গুমনামি বাবার মধ্যে কোনো সম্পর্ক নেই। দুজনের হাতের লেখা পরীক্ষা করা হয়, তাতেও কোনো মিল পাওয়া যায়নি। জাস্টিস মুখার্জি কমিশন যখন ওনারা গবেষণা করছিলেন সেই সময় একটি ডিএনএ টেস্ট করা হয়েছিল। তো সেই যখন ডিএনএ টেস্টে প্রমাণিত হয়, কলকাতার বিখ্যাত যে ল্যাবরেটরি আছে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাব, তারা প্রমাণ করে দেয় যে গুমনামি বাবার সাথে নেতাজির কোনো সম্পর্ক নেই। বসু পরিবারের এই দাবি কি প্রতিফলিত হয়েছে তার ছবিতে? কি বলছেন গুমনামি ছবির পরিচালক? কোন থিওরিটা ঠিক? প্লেন ক্র্যাশ থিওরিতে এত অসঙ্গতি কেন? রাশিয়ান থিওরিতে আমরা কেন এভিডেন্স পাচ্ছি না? গুমনামি থিওরির কি কি দুর্বলতা, কি কি উদ্ভট অ্যাঙ্গেল আছে, যেগুলো নিয়েও আমি আলোচনা করেছি ছবিতে। সেখানে এরকম আমার চরিত্র আছে যে গুমনামি থিওরিটাকে প্রচণ্ডভাবে অ্যাটাক করেছে, গুমনামিকে জোর চোর ঠক বলেছে। তো আমার বক্তব্য হচ্ছে যে সব দিক দিয়ে সব প্রশ্ন, সব তর্ক, সব আলোচনা মানুষের সামনে উঠে আসুক, তারা বিচার করুক। গুমনামি বাবাকে নিয়ে মুখার্জি কমিশন কি সিদ্ধান্তে পৌঁছেছে, তথ্য জানার অধিকার আইনের আওতায়, তা জানতে চান ওপেন প্ল্যাটফর্ম ফর নেতাজির মুখপাত্র সায়ক সেন। উত্তরে স্বরাষ্ট্র মন্ত্রক জানায়, গুমনামি বাবা ও ভগবানজি সম্বন্ধে কিছু তথ্য মুখার্জি কমিশনের রিপোর্টের ১১৪ থেকে ১২২ পাতায় রয়েছে। মুখার্জি কমিশন তাদের সিদ্ধান্তে জানিয়েছে গুমনামি বাবা বা ভগবানজি সুভাষচন্দ্র বসু ছিলেন না। এই প্রেক্ষিতে গুমনামি ছবিটি নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ নেতাজির পরিবারের সদস্যরা। কি অবস্থা এই টলিগঞ্জের প্রযোজক এবং অভিনেতাদের, যারা বাংলার সাধারণ মানুষের থেকে লুট করা টাকা রোজভ্যালির মতো চিটফান্ডের মাধ্যমে ঢুকছিল এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে। আজ সেটা বন্ধ হয়েছে। তাই কি আজগুবি গল্পের ওপরে ফিল্ম বানিয়ে নেতাজি সুভাষচন্দ্রকে অপমান করেও পুজোর সময় টাকা উপার্জন করতে হবে? যে এই টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি আজ, ইংরেজিতে বলতে হয় ইজিয়ান্স স্টেবল, ইট নিডস টু বি সুইপড ক্লিন। সেখানে এটাও দেখানো হচ্ছে যে নেতাজি প্লেন ক্র্যাশে মারা যাচ্ছেন, আবার গুমনামি বাবা হিসেবেও নেতাজিকে দেখানো হচ্ছে, আবার রাশিয়াতেও নেতাজিকে দেখানো হচ্ছে। সো তিনটে তো একসাথে ঠিক হতে পারে না, কিন্তু আমরা তিনটে দেখাচ্ছি এই কারণেই, কারণ আমরাও জানি না নেতাজির হঠাৎ গুমনাম হয়ে যাওয়ার জায়গা থেকে আমরা যদি এই ছবিটা বানাই তাহলে আবার নতুন করে প্রশ্নগুলো উঠবে, তর্কটা উঠবে এবং তিনটে থিওরি নিয়েই আলোচনা হবে এবং কিছু একটা হবে। যদিও অনেকেই প্রশ্ন তুলছেন, ছবিতে তিনটি দিক তুলে ধরা হলেও ছবির নাম গুমনামি কেন? সাধু গুমনামি বাবার নামের সঙ্গে সুভাষচন্দ্রের কোনো সম্পর্ক নেই, এই কথা মুখার্জি কমিশন বলার পর উনি আমাকে বলছেন তিনটে দিকে দেখিয়েছি। তিনটের কোনো দিকটাই তো কমপ্লিট রাস্তা দেখাতে পারেনি। গুমনামি বাবাকে নেতাজি সাজানোর চেষ্টা, এটা একটা বিভ্রান্তিকর। ১০ তারিখে ওরা আসছে, ওরা বলতে যারা ফিল্মটা করেছে আমাদের সঙ্গে কথা বলবে। ওরা যেটা বলতে চাইছে যে আমরা গুমনামি বাবা সুভাষচন্দ্র দেখাইনি, কিন্তু আমার প্রশ্ন যে গুমনামি বাবা সুভাষচন্দ্র ওখানে ঠিক আছে, কিন্তু বইটার নাম গুমনামি করলেন। গুমনামি বাবার আসল পরিচয় নিয়ে উত্তরপ্রদেশের বিভিন্ন সংবাদপত্রেও নানা সময়ে নানা রিপোর্ট সামনে এসেছে। ১৯৮৫ সালের ২৮শে অক্টোবর উত্তরপ্রদেশের হিন্দি দৈনিক নয়া লোগে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, গুমনামি বাবা আসলে নেতাজি। কিন্তু ২রা নভেম্বর ফৈজাবাদের হিন্দি দৈনিক জনমোর্চায় প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, গুমনামি বাবা আদতে নেতাজি নন, তার আসল নাম কেডি উপাধ্যায়। গায়ত্রী ভবনে পণ্ডিত ব্রহ্মদেবকে খুন করার পর তিনি উধাও হয়ে যান। অর্থাৎ গুমনামি বাবার প্রকৃত পরিচয় নিয়ে নানা মুনির নানা মত। সত্যিটা কি, আদৌ কি কেউ জানে? এবিপি আনন্দ। সৃজিত, তুমি একটা কথা শুরুতেই বললে, সেটা হচ্ছে সবকটা ভার্সন তুমি দেখানোর চেষ্টা করেছো। গুমনামি বাবা নিয়েও আরেকটা ভার্সন আছে। ঠিক যেমন এক শ্রেণীর লোক, সংবাদ মাধ্যমের একটা অংশ, স্থানীয় সংবাদপত্র, তারা গুমনামি বাবাকে নেতাজি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে। উল্টো দিকে কিন্তু এমন তত্ত্বও আছে যে এই গুমনামি বাবা আসলে পলাতক খুনের আসামি কৃষ্ণদত্ত উপাধ্যায়, যিনি একটি আশ্রমের বোর্ড অফ ট্রাস্টির সদস্য ছিলেন এবং টাকা নিয়ে বিবাদের জেরে, বা অনেকে বলেন জমি নিয়ে, পণ্ডিত ব্রহ্মদেব শাস্তি বলে একজনকে খুন করে গুমনামি বাবার ছদ্মবেশে গা ঢাকা দেন। এটাও তোমার ফিল্মে আছে? না, এটা আমার ফিল্মে নেই। যেমন নেতাজির এই থিওরির অনেকগুলো থিওরি এই ফিল্মে নেই। একটি থিওরি যেটা আজকে সুব্রমণিয়াম স্বামী টুইট করেছেন, সেটা আমার ফিল্মে নেই। আমার ফিল্মে নেতাজি প্লেন ক্র্যাশের পর ফর্মোসাতেই ছিলেন, এটাও অনেকে দাবি করেন, মানে রাশিয়া যাননি, ফর্মোসাতেই ছিলেন, কিন্তু প্লেন ক্র্যাশে তার মৃত্যু হয়নি, এই থিওরিটাও আছে, সেটাও আমার সিনেমা নেই। আমার সিনেমা তিনটে না, সেটাই তুমি এই তালিকা বাড়াও। তুমি আমি মোটামুটি আমাদের সমান বয়স, 95 নাগাদ যখন আমরা বোধহয় স্কুলে পড়ি, তখনও মাঝে মাঝেই সংবাদপত্রে এবং মিডিয়াতে একদম বারবার ফিরে আসতো যেটা, সেটা হচ্ছে, আমি বলছি সাময়িক পত্রিকায় একেবারে এডিশন হতো যে নেতাজি কি ফিরে আসবে। তখনও এখনো সৌভাগ্যক্রমে বোধহয় কেউ হিসেব করে দেখেছেন যে 120 বছর বয়স হবে, ফেরানো যাবে না। এখন ওই জন্য আসে যে নেতাজির মৃত্যু রহস্য তাহলে কি হলো। আমি বলছি এইটা নিয়ে জল্পনা কন্টিনিউয়াসলি চললো। সেটাই বলছি, এতগুলো থিওরির মধ্যে আমি তিনটে থিওরি নির্বাচন করেছি, যে তিনটে থিওরির প্রবক্তা সবচেয়ে বেশি। ঠিক আছে, দ্বিতীয় কথা যেটা আমি বলার চেষ্টা করছি, আমি একটু পেছন থেকে যাচ্ছি, অনিতা পাফের যে ইন্টারভিউটা দেখলাম, সেখানে উনি বারবার কিছু শব্দ ব্যবহার করছে, ইট ইজ মোস্ট লাইকলি, ইট ইজ ডিফিকাল্ট টু সে, আমার মনে হয়, অকাট্য প্রমাণ নেই। ঠিক আছে, এই কথাগুলো যেমন প্লেন ক্র্যাশের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, একইভাবে গুমনামের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। আমার বক্তব্য হচ্ছে যে আমরা ডেফিনেটলি একটা ওপিনিয়ন বলতেই পারি যে আমার মনে হয় এটা, কিন্তু সেটার পেছনে যদি কোনো অকাট্য এভিডেন্স আমরা না দিতে পারি, সেটারও আমরা জাস্টিফিকেশন দিতে পারি। সমানভাবে অ্যাপ্লিকেবল নয়, সেটাই হচ্ছে প্রশ্ন। নো নো, আই অ্যাবসলিউটলি এগ্রি স্যার, সমান মর্যাদা দেওয়াটা হচ্ছে সম্পূর্ণ ভুল। অ্যাবসলিউটলি এগ্রি যে সমানভাবে অ্যাপ্লিকেবল নয়, কিন্তু প্রশ্নটা হচ্ছে এই যে চর্চা মানে অবমাননা, তাহলে তো এবিপি আনন্দ লাস্ট 1 ঘন্টা ধরে অবমাননা করছে, কারণ চর্চাও করছে। এটা তো ঠিক না। না না, তুমি বারবার এবিপি না, আমি বিশ্বাস করি যে কোনো বিষয়ে কোনো বিতর্ক থাকলে মানুষের সামনে সেটা রাখা উচিত। এক্স্যাক্টলি, আমি এইটুকুই বলছি। কিন্তু এইখানে আমার আমি বলছি, আমার কমপ্লিট করতে দাও বাক্যটা। সেখানে যখন তুমি মুখার্জি কমিশনকে এত কোট করছো, প্রত্যেকটা ফ্রেমে মুখার্জি কমিশন, কিন্তু এই মুখার্জি কমিশন মাননীয় অবসরপ্রাপ্ত বিচারপতি মনোজ মুখোপাধ্যায় নিজে বলছে যে দুটো এজেন্সিকে দিয়ে আমি নেতাজি এবং গুমনামি বাবার হাতের লেখা পরীক্ষা করলাম, দুটোতে এলো যে সুভাষচন্দ্রের সঙ্গে হাতের লেখা মিলছে না, তারপরে আমি কেন গুমনামিকে সমান করব? এবার আমি বলছি, আমি ডিএনএ হাতের লেখা দুটো নিয়ে বলছি। হাতের লেখা যে রিপোর্ট দুটো এসেছিল, এটা 2 পেজ কার্সারি রিপোর্ট। আমি কিন্তু কোনো থিওরিকে সাপোর্ট করছি না, আমি জাস্ট বলছি কি কি হাতে প্রমাণ আছে। বি লাল, ওয়ান অফ দ্য লিডিং মানে হাতের লেখা এক্সপার্টস, সে একটা 200 পাতার রিপোর্ট দিয়েছে, সে কিন্তু বলছে দুজনের হাতের লেখা এক। কট ব্যাগেট, এফবিআই এর হ্যান্ডরাইটিং এক্সপার্ট, সে কিন্তু বলছে দুজনের হাতের লেখা এক। কয়েকদিন আগে ডক্টর কাশ্যপ, 2019 আমরা কথা বলছি, আমি বলছি যে সুগত বাবু, না না আমি তোমার কাছে, তোমাকেই জিজ্ঞেস করছি, সুগত বাবু এবং কৃষ্ণা বসুরা ডিএনএ টেস্টের জন্য ব্লাড স্যাম্পল দেননি, কিন্তু পরিবারেরই আরেকটা অংশ দিয়েছিলেন। ডিএনএ টেস্ট যদি ব্লাড স্যাম্পল ডিএনএ না ম্যাচ করে, তাহলে গুমনামি বাবা সুভাষচন্দ্র হওয়ার সম্ভাবনা তো অঙ্কুরেই বিনাশ হয়ে যায়। ডিএনএটা কিসের সাথে করা হয়েছিল, কিসের ওপর করা হয়েছিল? ডিএনএটা 6টা দাঁতের ওপর করা হয়েছিল। তাই তা সেরকমই হয়। এক সেকেন্ড, কিন্তু সেই 6টা দাঁত যে গুমনামি বাবার, সেইটা কিন্তু কোথাও কোনো প্রমাণ পাওয়া যায়নি, which is why এলাহাবাদ হাইকোর্ট তার অর্ডারে এই দাঁতের কথাটা সম্পূর্ণভাবে ছেড়ে যায়। 1 নম্বর। দ্বিতীয় কথা, ডিএনএ রিপোর্টে সবসময় ইলেকট্রোফেরোগ্রাম রিপোর্টের সাথে ম্যানুয়াল ইন্টারপ্রিটেশন দুটো একসাথে দেওয়া হয়, এক্ষেত্রে শুধু ম্যানুয়াল ইন্টারপ্রিটেশন দেওয়া হয়েছিল, ইলেকট্রোফেরোগ্রাম রিপোর্ট দেওয়া হয়নি। আমি আগেন বলছি, আমি কিন্তু গুমনামিতে বিশ্বাস করি না, আমি প্লেন ক্র্যাশেও বিশ্বাস করি না, আমি রাশিয়ান থিওরিতেও বিশ্বাস করি না, আমি একটা জিনিসে বিশ্বাস করি, নেতাজির অবমাননা হচ্ছে, কারণ তার মৃত্যুর তিনটে থিওরির ওপর থেকে ধোঁয়াশা ৭৪ বছর পরেও সরছে না, তাই নিয়ে প্রশ্ন তোলা। সৃজিত মুখার্জি একটা জিনিসেই বিশ্বাস করে যে নেতাজির নামে পুজোয় যদি রিলিজ করানো যায় সুপার হিট হবে। না না, এটা ঠিক না। আমি 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 বিশ্বাস করি প্রশ্নটা ওঠা উচিত, তর্কটা হওয়া উচিত, চর্চাটা হওয়া উচিত। চর্চা মানে অবমাননা। এটা সুগতদার কাউন্টার আর্গুমেন্টে যাব, তার আগে দ্রুত একবার অবসরপ্রাপ্ত বিচারপতি মাননীয় মনোজ মুখোপাধ্যায় তিনি এই হাতের লেখা নাম মেলা নিয়ে ঠিক কি বলেছিলেন আমাদের দেয়া একান্ত সাক্ষাৎকারে দেখাবো। আমরা আরো দুটো সোর্স থেকে আমরা হ্যান্ডরাইটিং এক্সপার্টকে দিয়ে এক্সামিন করিয়েছি। একটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর আরেকটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তারা কিন্তু বলেছেন যে না, এটা নেতাজি বলে আমরা কনফিডেন্টলি বলতে পারছি না। সো ন্যাচারালি এইরকম যখন ডাইভারজেন্স অফ ওপিনিয়ন ছিল অফ এক্সপার্ট, সো ন্যাচারালি আমি এইটার উপর বেস করে আমি অকাট্য বলতে পারছি না। দুটো 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 সাইডেরই কিছু দে হ্যাভ গিভেন সাম অবজেক্টিভ মেটেরিয়াল যার বেসিসে ওরা ওপিনিয়নটা এক্সপ্রেস করেছিল। তো সেখানে যেমন দুদিকে দুটো থাকে এবং আমরা যেহেতু এক্সপার্টস নই, সো উই ক্যান নট, আমাদের এতে কোনটা ঠিক এটা বলা সম্ভব ছিল না। সেই জন্যই আমি কনফিডেন্টলি বা অকাট্যভাবে বলতে পারিনি যে ওটা হ্যান্ডরাইটিংটা নেতাজি। সুগতবাবু, অকাট্যভাবে যেমন গুমনামি বাবাই নেতাজি এটা বলতে পারছেন না, তেমন হাতের লেখার ভিত্তিতে যে নয় এই সম্ভাবনাও কিন্তু এইটাই হচ্ছে মুখার্জি কমিশনের যে একেবারে ভ্রান্ত পদ্ধতি তার একটা নিদর্শন। এবং যারা বলছেন যে এই ধরনের চর্চায় নেতাজির অবমাননা হচ্ছে, তারা একটা সঠিক কথা বলছেন। কারণ এই মুখার্জি কমিশন আমাকে একটি চিঠি লিখেছিল যে আমার 1 মিলিলিটার রক্ত চেয়ে। আমি সোজা উত্তর দিয়েছিলাম। ওরা লিখেছিল সাম পিপল ক্লেম দ্যাট ওয়ান গুমনামি বাবা ইজ নান আদার দ্যান নেতাজি সুভাষচন্দ্র বোস। আমি উত্তর দিয়েছিলাম, সেটা মুখার্জি কমিশনের রিপোর্টেও সেটা রয়েছে, দ্যাট টু সাজেস্ট দ্যাট ওয়ান গুমনামি বাবা ইজ নান আদার দ্যান নেতাজি সুভাষচন্দ্র বোস ইজ আ গ্রোস ইনসাল্ট, চরম অবমাননা নেতাজি সুভাষচন্দ্র বসুর। এবং আমি অস্বীকার করি ওই 1 মিলিলিটার রক্ত দিতে, এবং করেছিলাম কারণ আমি ঐতিহাসিক তথ্য কিছুটা বুঝি। এবং নেতাজি সুভাষচন্দ্র বসু অগাস্ট 1945 এবং কোন গুমনামি বাবা 80-র দশকের, তার মধ্যে কোনো যোগসূত্র নেই। এই ডিএনএ বা হ্যান্ডরাইটিং এসব করারও কোনো প্রয়োজন ছিল না, কারণ প্রত্যক্ষদর্শীরা তা কেউ ছিলেন না। তাই যত আজগুবি গল্প সমানভাবে এন্টারটেইন করেছিলেন এই মুখার্জি কমিশন, আর যেটা এখনো এই পরিচালক করে চলেছেন। তিনটি থিওরিকে সমান মর্যাদা দিয়ে কথাবার্তা বলে চলেছেন। তাই আমরা শুনছিলাম যে কিভাবে তার মৃত্যু সংবাদ এলো, তাই নিয়েও কিছু নাকি কাগজপত্র হাতে এসেছে। সুগতদা, এখানে একটা প্রশ্ন থাকবে দর্শকদের তরফ থেকে, সেটা হচ্ছে আমি যখন কলকাতায় হিন্দুস্তান স্ট্যান্ডার্ড কাগজ যখন নেতাজির মৃত্যু সংবাদ এলো বেশ কিছুদিন পরে সেটা প্রকাশিত হয়েছিল, এইখানে কিন্তু কোনো কপিতে আনন্দ বাজার পত্রিকা কোনো কপিতে কোনো সংশয়ের জায়গা নেই। এই সংশয়টা ঠিক কতদিন পরে শুরু হলো যে নেতাজির সত্যি মৃত্যু ঘটেছে কিনা? আমি খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা কপি পড়ছিলাম, কোথাও সংশয়ের জায়গা নেই। একেবারে নিশ্চিতভাবে তখনকার দিনে যে কাগজগুলো প্রকাশিত হয়েছিল তার মৃত্যুর কিছুদিন পরে 18 তারিখ প্লেন দুর্ঘটনার পরে 24শে আগস্টের হিন্দুস্তান স্ট্যান্ডার্ড এবং 24শে আগস্টের আনন্দবাজার পত্রিকা, 23 তারিখ বাংলার সংবাদ মাধ্যম জানতে পারে। ঠিক তাই। এবং এটা গেল হিন্দুস্তান স্ট্যান্ডার্ড আর আনন্দবাজারের কথা। আমার ঠাকুরদাদা শরৎচন্দ্র বোস পড়েছিলেন এই খবর, দক্ষিণাত্যে তিনি তখনও বন্দী। তিনি পড়েছিলেন হিন্দু এবং ইন্ডিয়ান এক্সপ্রেস কাগজে করে, তার ডায়েরিতে লিখেছিলেন যে ডিভাইন মাদার আমাকে আরও কত নিষ্ঠুর আঘাত আমাদের দেবেন, ইনস্ক্রুটেবল আর ইয়োর ওয়েজ। আমার বাবা তখন লালপুর জেলে, ট্রিবিউন পত্রিকা সেখানে তার হাতে দেওয়া হলো এবং তিনিও দেখলেন এবং তার মাকে চিঠি লিখলেন যে লেট আস ট্রাই টু বি ব্রেভ অ্যাট দ্য লস of one of the bravest of men. আমাদের সাহসী হতে হবে এই সময়। সকলেই স্বীকার করে নিয়েছিলেন। আর সবচেয়ে সুন্দর কথা বলেছিলেন সরোজিনী নাইডু, তিনি সেই সময় বলেছিলেন নেতাজি কি ছিলেন, আ ফ্লেমিং সোর্ড ফরএভার আনশীথড। তার দেশ এবং আমি বাংলায় করে বলছি, সরোজিনী নাইডু যা বলেছিলেন, তার দেশ এবং দেশবাসীর জন্য যেভাবে তিনি নিজের প্রাণ বিসর্জন দিলেন, এর চেয়ে বড় কোনো ভালোবাসা কি মানুষের পক্ষে ভাবাও সম্ভব? সকলেই কিন্তু আশা করেছিল, পরে মনে হয়েছিল হোপিং এগেনস্ট হোপ, হয়তো নেতাজি ফিরবেন। গান্ধীজির কথা বলি, প্রথমে উনি ভাবলেন যে নেতাজিকে পাশে পেলে তিনি দেশের মুক্তি এবং ঐক্যের জন্য কাজ করতে পারবেন, কিন্তু তারপরে 30শে মার্চ 1946 অলরেডি 45 সালে এবং ফেব্রুয়ারিতেও কিন্তু উনি বলেছেন আমি বিশ্বাস করি নেতাজি জীবিত, কিন্তু তারপরে হরিজন পত্রিকা একটা লম্বা লেখা লিখলেন, তাতে বললেন যে একদিকে আছে আনসাপোর্টেড ফিলিং আর অন্যদিকে আছে স্ট্রং এভিডেন্স। তাই উনি দেশবাসীকে বললেন এই স্ট্রং এভিডেন্স স্বীকার করে নিয়ে আমাদের মেনে নিতে হবে যে নেতাজি আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। সেটা ছিল গান্ধীজির বক্তব্য, কিন্তু 50-60-এর দশকে অনেকে চেয়েছিলেন নেতাজি ফিরে এসে দেশের সংশয়টা কোথা থেকে শুরু হয়েছিল? শুরু হয়েছিল আমেরিকান এবং ইউকে ইন্টেলিজেন্স এজেন্সিদের রিপোর্ট থেকে, যেখানে স্পষ্ট করে ফিনির রিপোর্টে বলা হচ্ছে যে এরকম কোনো অকাট্য এভিডেন্স পাওয়া যাচ্ছে না যেখানে দেখা যাচ্ছে যে নেতাজির মৃত্যু ঘটেছিল, এইটা ইজ অ্যাবসলিউটলি সার্টেন। এটা জওহরলাল নেহরু নিজে স্বীকার করেছেন এবং হি গেভ আ স্টেটমেন্ট টু দ্যাট এফেক্ট। সংশয় উঠেছিল তখন যখন অ্যালফ্রেড ওয়াগ বলে শিকাগো ট্রিবিউনের একজন জার্নালিস্ট বলেছিলেন যে উনি সাইগনে নেতাজিকে 3 দিন পর দেখেছিলেন, সেই ঘটনার 3 দিন পর। এরকম সংশয় হওয়ার মতো আরেকটা সংশয় পয়েন্ট যোগ করি, ইনফ্যাক্ট সুগতদার কাছে জয়েন করবো, সেটা হচ্ছে যে 1948 থেকে 68 পর্যন্ত নেতাজির পরিবারের ওপর 68 সাল পর্যন্ত একটা নিয়মিত নজরদারি চলতো। অনেকেই মনে করছেন যে দুই ভ্রাতস্পৃত্ত অমিয়নাথ বসু এবং শিশির কুমার বসু কোথায় যাচ্ছেন, কার সঙ্গে কথা বলছেন, কাকে চিঠি লিখছেন, বিদেশ যাচ্ছেন বারবার জার্মানিতে তখন শিশিরবাবু, সেই সব পুঙ্খানুপুঙ্খ বিবরণ কলকাতা থেকে দিল্লিতে পাঠানো হতো। আমি বলছি যে অনেকেরই ধারণা যে নেতাজি পরিবারের ওপর নজর রাখা হচ্ছিল শুধুমাত্র নেতাজি সম্পর্কে এই পরিবার আপনারা কি ভাবছেন সেটা জানার জন্য। এটা কোথাও কি এইটাও জল্পনাকে বাড়িয়ে দেয় না, যখন ডিক্লাসিফাইড হচ্ছে ইনফরমেশনগুলো যে সব কটা আইবি রিপোর্ট যাচ্ছে? জল্পনাটা খানিকটা শুরু করেছে, ইংরেজরা তো ভয় পেয়ে গিয়েছিল 1946 সালে রেডফোর্ড ট্রায়ালের পরে, নেভাল মিউটিনির পরে। একজন তো লিখছে ফেব্রুয়ারি মাসে 46-এ, আমরা জানতে চাই whether Subhash Chandra Bose is actually and permanently dead. সে কথা আমার বইয়েও আমি লিখেছি, কিন্তু তারপরে যেসব অনুসন্ধান হলো, ফিনির ইনভেস্টিগেশনটা তার আগে হয়ে গেছে, সেও কিন্তু মোটামুটি বলছে নেতাজি মৃত্যু হয়েছে, কিন্তু তারপরে আমরা সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স ছাড়া কোনো এভিডেন্স পাচ্ছি না, কোনো অকাট্য এভিডেন্স পাচ্ছি না, যে ওয়ারবাই কোনো ছবি নেই, সুমন একটা মানুষের কোনো ছবি নেই। বিয়ন্ড আচ্ছা এটার বিয়ন্ড এনি ডাউট এই জায়গায় আসা যায় না, এটা তো তুমি একমত? একদম সম্পূর্ণ। কিন্তু জন ফিগেসের রিপোর্ট যদি দেখা যায় 25 জুলাই 1946 মাউন্টব্যাটেনের হেডকোয়ার্টার ক্যান্ডি থেকে ম্যাকআর্থারের হেডকোয়ার্টার টোকিওতে বলল করতে, জন ফিগেসের রিপোর্ট পরিষ্কার that Netaji died in the air crash, যেটা July 46 এর রিপোর্ট, সেটা ব্রিটিশ আর্কাইভসে গেলেই সেটা পড়তে পাওয়া যায়। মানে যে 11টা মতন অনুসন্ধান হয়েছে, তার মধ্যে 3টি হচ্ছে কমিটি বা কমিশন, তার মধ্যে 10টি কিন্তু বলেছে নেতাজির মৃত্যু হয়েছিল এই বিমান দুর্ঘটনার ফলে। এই যে ইন্টেলিজেন্স সার্ভেলেন্স, এই যে এত সব ফাইল যেগুলো বেরোলো, তার থেকে কিন্তু নেতাজির জীবন বা মৃত্যু সম্বন্ধে আমরা কোনো নতুন তথ্য পাইনি। একমাত্রই একটা তথ্য বেরিয়ে এসছে যে নেতাজির যারা সঙ্গী ছিলেন, সহযোদ্ধা ছিলেন, পরিবারের কারুর ওপরে এরা নজরদারি রাখত। আমার বাবার লেখা চিঠি, নেতাজির স্ত্রীকে লেখা আমাদের ঠাকুমা, সেগুলোকে খুলে পড়া হচ্ছে এলগিন রোডের পোস্ট অফিসে। এখন এটা কেন? এটা হয়তো খানিকটা একটা পোস্ট কলোনিয়াল কন্টিনিউটি, ঠিক যারা শরৎ বোস এবং সুভাষ বোসের চিঠি যারা পড়তো, আমার বাবার চিঠি পড়ছে। আর বাবা চিঠি লিখছেন সকলকে, বিদেশের চিঠি বিশেষ করে, যে নেতাজির কিছু ছবি থাকলে, কিছু চিঠি থাকলে, কিছু বক্তৃতা থাকলে, কিছু লেখা থাকলে, কিছু ভয়েস রেকর্ডিং থাকলে, ফিল্ম ফুটেজ থাকলে আমাদের কাছে পাঠাও। আরও একটা জিনিস আমার বাবা করছিলেন, সমস্ত আজাদ হিন্দ ফৌজের যারা কাজ করেছিলেন নেতাজির সঙ্গে, তাদের উনি নেতাজি ভবনে নিয়ে আসছিলেন। বাবা কাজটা করছিলেন আসলে একাডেমিক, তিনি মনে করেছিলেন যে পরবর্তী প্রজন্ম জন্য রেখে যেতে হবে নেতাজি কি ছিলেন, কি তার কীর্তি। তার কাজটা ছিল খানিকটা একাডেমিক, কিন্তু আমার মনে হয় সরকার তখন ভাবছিল যে এটা কি শুধু একাডেমিক হতে পারে, নেতাজির মতাদর্শের ভিত্তিতে উনি হয়তো এই আইনের সব লোকেদের নিয়ে একটা রাজনৈতিক চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হচ্ছিলেন। সেটাই আমার মনে হয় মূল কারণ এই ধরনের নজরদারি। আসবো ডিএনএ পরীক্ষা, আসবো আমি দ্রুত একবার। আশিস রায়, সাংবাদিক আশিস রায় লন্ডনে একটি বই প্রকাশ করেন, এই তারা যারা সহযোদ্ধা ছিলেন, প্রত্যক্ষদর্শী ছিলেন, তাদের বক্তব্যের ভিত্তিতে কি আছে সেই বইতে দেখাবো। Only when the blood of freedom-loving Indians begins to flow will India attain her freedom. তার স্বপ্ন ছিল স্বাধীন ভারত, কিন্তু স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত সেই সুভাষচন্দ্র বসুর মৃত্যু ঘিরে হাজারো রহস্য। ২০১৫ সালের সেপ্টেম্বরে নেতাজি সুভাষচন্দ্র বসু সংক্রান্ত রাজ্যের হাতে থাকা ৬৪টি ফাইল প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৬ সালে সুভাষচন্দ্র বসুর ১১৯তম জন্মদিনে নেতাজি সংক্রান্ত ১০০টি গোপন ফাইল প্রকাশ করে মোদী সরকার। এরই মধ্যে নেতাজি সম্পর্কে নিজের ওয়েবসাইটে একাধিক তথ্য প্রকাশ করেন লন্ডনের সাংবাদিক আশিস রায়, যিনি মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনের এশিয়ার ব্যুরো চিফ ছিলেন। ওয়েবসাইটে আশিস রায় দাবি করেন ১৯৪৫ সালের ১৮ই অগস্ট নেতাজির মৃত্যু হয় বিমান দুর্ঘটনাতেই। প্লেনটা রওনা হয় দারেন মাঞ্চুরিয়ার দিকে, কিন্তু যখন টেক অফ করার সময় তখন দুর্ঘটনা ঘটে, প্লেনটা ক্র্যাশ করে, সেখানে গুরুতরভাবে ওনার শরীরে আগুন লাগে, মাথা থেকে সারা শরীর জ্বলে যায়, তাকে তখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই টাইপের এয়ারফিল্ডের কাছে একটা মিলিটারি হাসপাতাল ছিল, সেই হাসপাতালে কয়েক ঘন্টা ধরে চিকিৎসা হয়, শেষ পর্যন্ত সেই দিন রাত্রে ১৮ই অগস্ট তিনি পরলোক। চিকিৎসক তানিয়োসিমি জানান, নেতাজির মৃত্যুর সময় হাবিবুর রহমানও সেখানে ছিলেন। তিনি নেতাজির সঙ্গে ভারতীয় ভাষায় কথা বলছিলেন। আশিস রায়ের দাবি, চিকিৎসক তানিয়োসিমি তাকে দেওয়া সাক্ষাৎকারে জানান, তীব্র যন্ত্রণার মধ্যেও সেদিন সুভাষচন্দ্র বসু কোনো অভিযোগ করেননি, শুধু কয়েকবার জাপানি ভাষায় জল চেয়েছিলেন। একটু পরে তিনি ঘুমোতে চান, তাকে ইঞ্জেকশন দেওয়া হয়, রাত ১১টা নাগাদ তার মৃত্যু হয়। চিকিৎসক তানিয়োসিমি দাবি করেন, তিনি সুভাষচন্দ্র বসুর ডেথ সার্টিফিকেট লেখেন। লন্ডনের সাংবাদিক আশিস রায়ের দাবি, চিকিৎসক তানিয়োসিমি পরিষ্কার করে দিয়েছেন যে সুভাষচন্দ্র বসুর ডেথ সার্টিফিকেটে তিনি অন্য কোনো নাম লেখেননি। এই যে জাপানি বোমারু বিমান যেটি পড়ে গিয়েছিল তাইপেতে, তাতে ৭ জন কিন্তু সার্ভাইভার ছিলেন, তারা বেঁচে গিয়েছিলেন। টেক অফের সময় হয়েছিল, তাদের মধ্যে ৬ জনের প্রত্যক্ষদর্শীর জবানবন্দি আমরা পেয়েছিলাম। ৫ জন তার মধ্যে জাপানি এবং 1 জন হাবিবুর রহমান, একমাত্র ভারতীয় যিনি নেতাজির সঙ্গে ছিলেন সেই বিমানে, পরে পাকিস্তানে গিয়েছিলেন। এবং হাবিবুর রহমান একই কথা বলে গেছেন তার মৃত্যু পর্যন্ত ১৯৮০ সালে। অনেকেই বিশ্বাস করেন যে বিমান দুর্ঘটনায় ওনার মৃত্যু হয়েছিল, পরিবারেরও অনেকে বিশ্বাস করেন, কিন্তু সম্পূর্ণভাবে যখন তথ্য নেই আমরা বিশ্বাস করতে রাজি নই। ২০১৬ সালে জুন মাসে সুষমা স্বরাজজি একটি চিঠি দিয়েছিলেন জাপানকে, ওখানকার বিদেশমন্ত্রীকে। তিনি উত্তর দিয়েছেন, তিনি বলেছিলেন আমাদের কাছে 5টি ক্রিটিক্যাল ফাইল আছে নেতাজির অন্তর্ধান রহস্যর, তার ভেতরে 2টি ফাইল আমরা প্রকাশিত করলাম ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আমরা সেই পাবলিক ডোমেনে দিয়ে দিলাম। আমরা সেই ফাইল দেখেছি, তাতে কোনো তথ্য নেই। কিন্তু তিনটি ফাইল এখনও ওনারা প্রকাশিত করেনি। আমরা জানতে চাই ওই তিনটি ফাইলে কি আছে। আশিস রায়ের প্রকাশিত সাক্ষাৎকারে চিকিৎসক টানি ইয়োশিমি দাবি করেন, সুভাষচন্দ্র বসুর সঙ্গে তিনি ইয়োশি কাজু নাকামুরা নামে একজন দোভাষী মারফত কথা বলেন। এই দোভাষীর বয়ানও ওয়েবসাইটে প্রকাশ করেন লন্ডনের সাংবাদিক আশিস রায়। এছাড়া আশিস রায়ের আরও দাবি, জাপানের সামরিক উপদেষ্টার অফিস থেকেও নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করা হয়, তাও ওয়েবসাইটে প্রকাশ করেন তিনি। আশিস রায়ের দাবি, সেখানে নোনোগাকি নামে এক লেফটেন্যান্ট কর্নেল জানান বিমান দুর্ঘটনায় সুভাষচন্দ্র বসু গুরুতর জখম হন। দুর্ঘটনার পর তিনি মাটিতে পড়েছিলেন, তার সারা গায়ে আগুন ধরে গিয়েছিল। কোনো মতে আগুন নিভিয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তিনি নেতাজির মৃত্যুর খবর পান। এছাড়া হাবিবুর রহমানের একটি বয়ানও আশিস রায় ওয়েবসাইটে প্রকাশ করেছেন, যেখানে তিনি দাবি করেছেন যে ১৯৪৫ সালের ২২শে অগাস্ট সামরিক বন্দোবস্তের মধ্যে নেতাজির শেষকৃত্য হয়। 23 অগस्त তার অস্থিভস্ম সংগ্রহ করা হয়। कर्नल हबीबुर रहमान, जिन्होंने उस फ्लाइट में थे, उस दुर्घटना में थे, बच गया, उन्होंने जापानीज ऑफिशियल लोगों का उन्होंने रिक्वेस्ट किया कि मैं बॉडी सिंगापुर ले जाना चाहता हूँ। तो वो लोग सोचा भी कि ठीक है, हम लोग कोशिश कर रहा, लेकिन तब कहा कि इतना बड़ा जो कॉफिन होता है, वो कॉफिन, वो प्लेन, छोटा प्लेन था, तो छोटा प्लेन में ये जाए, वहाँ पे घुस नहीं सकता। तो अंत में उनका क्रीमेशन वही ताइवान में ही हुआ, ताइपे में, और उनका एशेस तब लेके गया टोक्यो में। टोक्यो लेके कुछ दिन एक जगह में था। उसके बाद एक बुद्धिस्ट मंदिर, उस बुद्धिस्ट मंदिर में लेके गया, और आज तक वही बुद्धिस्ट मंदिर में ही उनका एशेस रखा हुआ है। रेंकोजी टेम्पल उसका नाम है। रेंकोजी मंदिरे থাকা অস্থিভস্ম নেতাজির কিনা তা জানতে ভারতের তরফে জাপান সরকারের কাছে ডিএনএ পরীক্ষার প্রস্তাব দেওয়া উচিত বলেও পরামর্শ দেন লন্ডনের সাংবাদিক আশিস রায়, কিন্তু আজ পর্যন্ত তা হয়নি। এবিপি আনন্দ। আমরা প্রায় 1 ঘন্টা 20 মিনিট ধরে এই নিয়ে আলোচনা করছি। একটা বিষয় আমি জানি না এই স্টুডিওতে আমার অতিথি যারা প্রত্যেকে একমত হবেন কি না। 22শে আগস্ট অনিতা পাফ, নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রীর কাছে অ্যাপিল করেন যে চিতাভস্মের ডিএনএ পরীক্ষা হোক, তাহলেই এই যাবতীয় এত দশক ধরে যে বিতর্ক চলছে তার অবসান হবে। এর আগে প্রণববাবু যখন বিদেশমন্ত্রী ছিলেন, নরসিমা রাও যখন দেশের প্রধানমন্ত্রী, সৃজিত আর আমি দুজনেই বোধহয় স্কুলে পড়ি, তখন সংবাদপত্রে প্রকাণ্ড হেডলাইন হয়েছিল যে ওই চিতাভস্ম প্রণববাবু নিজের উদ্যোগে জার্মানিতে যান, কথা বলেন পরিবারের সঙ্গে যে ভারতে ফিরিয়ে আসে। আমার মনে আছে বামফ্রন্ট সরকারের তৎকালীন এক মন্ত্রী তিনি হুমকি দিলেন, সেটাও সংবাদপত্রের শিরোনাম, যে রক্তগঙ্গা বইয়ে দেবেন এরম হলে। তারপর লালকৃষ্ণ আদবানি সেপ্টেম্বর 1998, সেখানে এই একই উদ্যোগ নেওয়া হলো, সেটাতেও প্রবল প্রতিবাদ হলো। 1999 সালে মুখার্জি কমিশন, সেই হলো, 6 বছর ধরে তদন্ত চললো, কিন্তু কার্যক্রমে এইখানে আমি প্রত্যেকের কাছে একটা জায়গায় জানতে চাইবো, সৃজিত, 2019-এ বসে এইবার কি এই বিতর্কের অবসানের সময় হয়নি? আমি বলছি যে ডিএনএ টেস্ট করলে যেটা তার কন্যারও আর্জি, সেটা কি অসুবিধে? এটা আমাদের সবার আর্জি। আমি জানি না, আমি সুগতবাবুর বক্তব্য জানি না, এইটুকু জানি এইটা আমাদের সবার আর্জি। এবং গুমনামি ছবি থেকে এই যে প্রশ্ন, এই যে ডিবেটটা উঠছে, তার মধ্যে দুটো প্রশ্ন খুব স্পষ্টভাবে উঠে আসছে, যদি প্রশ্ন ওঠারই কথা হয়। প্লেন ক্র্যাশে মৃত্যু না রাশিয়ার মৃত্যু না গুমনামি বাবা থিওরি, ঠিক এইটার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হলো যে এখনও রেঙ্কোজি টেম্পলের ছাইয়ের ডিএনএ কেন করা হয়নি, সেটা অবিলম্বে কোনো নিউট্রাল ফার্স্ট ওয়ার্ল্ড ল্যাবে করা হোক। এবং সেই ডিএনএ যদি এরকম অনেক, আমি একটু ডিএনএ নিয়ে পড়াশোনা করছিলাম, সেখানে দুজন আমেরিকান এক্সপার্ট বলছেন যে একটা লেভেলের পর যদি পুড়ে যায়, মানে স্টার্ড হয়, মানে একদম হিটে যদি নষ্ট হয়, সেটা একমাত্র হয়, নয়তো তুমি যেটা বললে যে এটা দাঁতের ভগ্নাংশ দিয়েও টেস্ট হতে পারে, কোনো অসুবিধা নেই, যদি নয় উচ্চ তাপমাত্রায় সেটা নষ্ট, রাইট, যদি নষ্ট হয়েও যায় সুমন, সেখানেও একটা অ্যানথ্রোপোলজিক্যাল স্টাডি কিন্তু করা যায় এইটুকু জানার জন্য যে সেটা একজন ওরিয়েন্টাল 48 বছর বয়সী মানুষের কি না, এইটুকু আমাদের বিজ্ঞান এতটা অগ্রগতি করেছে, সেই অবধি অ্যাটলিস্ট করা তো যাই। এই যে দাবি দুটো দাবি, একটা হলো যে মুখার্জি কমিশন খারিজ কেন করা হলো এবং ডিএনএ টেস্ট কেন করা হচ্ছে না। এই দুটো প্রশ্ন কিন্তু গুমনামি থেকে প্রচণ্ড প্রবলভাবে উঠে আসে এবং আমাদের কিন্তু এইটাই দাবি, এইটুকুই, আর কিচ্ছু না। আমরা কোনো থিওরি ঠিক ভুল ক্লেম করছি না, আমরা এইটুকুই বলছি যে যে ট্রু লিবারেটর অফ ইন্ডিয়া, যার জন্য আমাদের দেশ স্বাধীন হয়েছে, আমাদের যিনি দেশনায়ক, তার মৃত্যু নিয়ে, চে গুয়েভারার মৃত্যু নিয়ে তো কোনো ধোঁয়াশা নেই, অনিতা পাফ কেনেডির কথা বললেন, কেনেডির মৃত্যু নিয়ে জেএফকে হয়েছে, হাজারো মৃত্যু নিয়েও আছে, সেটা নিয়ে আলোচনাও হয়েছে, কিন্তু এরকম নয় যে 74 বছর হয়ে গেল এখনো কেউ জানে। বোম্বাদা, তুমি ডিরেক্টরস অ্যাক্টর হতে পারো, কিন্তু আমি বলছি এই গোটা অনুষ্ঠানে সব থেকে নিশ্চুপ এবং কম কথা বলা সদস্য আজকে তুমি। মানে এইটা তো অভিনেতা হিসেবে বা প্রসেনজিৎ বলতে চাইতে পারে যে এই এই অভিনেতার অবসান হোক, এবার না না অভিনেতা হিসেবেও নয়, এই এটা আলোচনা চলছিল, কিন্তু আমার মনে হয় একজন নাগরিক হিসেবে, একজন আমাদের, আমরা সুভাষচন্দ্র বোস, নেতাজি সুভাষচন্দ্র বোসের মৃত্যুর পেছনে মানে কবে কীরকমভাবে তার যা 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 মানে আজকে 75 বছর, মানে আমি জেনারেশন পর জেনারেশন পাল্টে যাচ্ছি, কিন্তু আমরা কিন্তু এখনও কেউ জানতে পারছি না যে আসলে কি ঘটেছিল। মানে হ্যাঁ ধরে নিলাম যে প্লেন ক্র্যাশটা ঠিক, হ্যাঁ বা আচ্ছা আমি একটা কথা, কোনো জায়গায় জানা তো প্লেন ক্র্যাশের কথা তো বলছেন, আমাদের ভালো লাগে কেন্দ্রীয় সরকার আবার উঠে আসছে, মানে তর্ক বিতর্ক। তাহলে কেন্দ্রীয় সরকার পিআইবি টুইট করে 18ই আগস্ট 2019 ফেরত নিল কেন? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলছেন যে উই ডিজার্ভ টু নো হোয়াট হ্যাপেন্ড, মানে কেউই কিন্তু প্লেন ক্র্যাশ বিগেস্ট লিডার অফ আওয়ার কান্ট্রি আজকেও বলেছেন যে আমরা জানি না। গুমনামি ছবি ঘিরে নেতাজির অন্তর্ধান বিতর্ক যখন ফের একবার মাথাচাড়া দিয়েছে, তখন এই নিয়ে মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। নেতাজি সুভাষচন্দ্র বোস কোথায় আমরা কেউ জানি না। তৃণমূল নেত্রীর এই মন্তব্যে খুশি নন নেতাজির পরিবারের সদস্য তথা প্রাক্তন তৃণমূল সাংসদ কৃষ্ণা বসু। মমতার কাছে আমি অন্য জিনিস আশা করি, সে খুব সাহসী, সে যদি আজকে দাঁড়িয়ে এখানে বলতে পারে যে আমাদের বীর শ্রেষ্ঠ, তার দেহাবশেষ দেশ থেকে বহু দূরে এতদিন ধরে পড়ে আছে, এটা আমাদের লজ্জা, আমি ফিরিয়ে আনব, আমি বলছি তার জনপ্রিয়তা হু হু করে বেড়ে যাবে, কমবে না। আমরা তার কাছে এই ধরনের সাহসী কথা আশা করি। 1945 সালের 18ই আগস্ট বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছিল কিনা তা নিয়ে নানা মুনির নানা মত। এই প্রেক্ষাপটে এবার 18ই আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেন, 1945 সালের এই দিনেই তাইওয়ানের তাইহোকু বিমানবন্দর থেকে বিমানে ওঠার পর নেতাজি চিরকালের জন্য হারিয়ে যান। তার সঙ্গে ঠিক কী ঘটেছিল সে সম্পর্কে আমরা এখনও অন্ধকারে। দেশের একজন শ্রেষ্ঠ সন্তানের অন্তর্ধান সম্পর্কে দেশবাসীর সমস্ত কিছু জানার অধিকার রয়েছে। নেতাজির পরিবারের সদস্য কৃষ্ণা বসু অবশ্য তৃণমূল নেত্রীর এই অবস্থান নিয়ে কার্যত ক্ষোভ উগড়ে দিয়েছেন। ও যে কেন করছে জানেন, ও যখন বলছে আমি সত্য জানতে চাই, সত্য জানার জন্য তো চেষ্টা করতে হয়। এই যে এতগুলো কমিশনের রিপোর্ট সে কি দেখেছে? সে তো নিজে যেগুলো বার করে দিয়েছে সেগুলো তো দেখতেই পাচ্ছে কি ছিল, কিছু তো নেই। তাহলে আরও সত্য, কত সত্য খুঁজবো আমরা? সত্য খুঁজতে খুঁজতে তো আসল মানুষটাকেই হারিয়ে ফেললাম। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, পিআইবির নেতাজি সংক্রান্ত একটি টুইট সরিয়ে নেওয়া নিয়েও একই রকম ক্ষুব্ধ কৃষ্ণা বসু। 18ই আগস্ট কেন্দ্রীয় সরকারের নোডাল এজেন্সি প্রেস ইনফরমেশন ব্যুরো টুইট করে, মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করছে পিআইবি। টুইটের সঙ্গে নেতাজির ছবিতেও লেখা হয় 1897 থেকে 1945। এরপরই বিভিন্ন মহলে বিতর্ক মাথা চাড়া দেয়। এত বিতর্ক হচ্ছে, ওখানে তো প্লেন দুর্ঘটনা ঘটেইনি। রেনকোজির মন্দিরে যেটা রাখা আছে চিতাভস্ম, সেটা ডিএনএ টেস্টও করার সাহস দেখাতে পারলো না, আর ডেথ সার্টিফিকেটও তো দেখাতে পারেনি কেউ। ওইখানে প্লেন ক্র্যাশ হয়নি, এটা মুখার্জি নিজে গিয়েছিলেন। যেখানে যেখানে মুখার্জি কমিশন গেছে, আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের পয়সায় আমরা একজনকে পাঠিয়েছি যে সত্যি কী হচ্ছে দেখে আসুক। রাশিয়াতেও দেখে এসছে, জাপানও দেখে এসছে, এ দুটোর কোনোটার সত্যতা প্রমাণিত হয়নি। বিতর্কের মুখে নেতাজিকে নিয়ে টুইট সরিয়ে দেয় পিআইবি, জানিয়ে কটাক্ষ করেছেন নেতাজির ভাইপো শিশির বসুর স্ত্রী কৃষ্ণা বসু। কয়েকদিন আগে একটা টুইট করেছিল পিআইবি, সেটা শুনলাম সরিয়ে নিয়েছে। এত ভয় পেল কেন? আমি তো জানতাম যে আমাদের কেন্দ্রে যারা শাসন করছেন এখন, তারা অত্যন্ত সাহসী, একটার পর একটা তো কত কিছু করে চমকে দিচ্ছেন। এই ব্যাপারে এত ভীত হলেন কেন ঠিক বুঝতে পারলাম না। ২০১৬ সালের ২৩শে অগাস্ট নেতাজি সংক্রান্ত ১০০টি ফাইলের ডিজিটাল সংস্করণ প্রকাশ করে মোদী সরকার, যেখানে নেতাজি সংক্রান্ত বহু তথ্য জানানো হয়। তবে নেতাজির মৃত্যু নিয়ে রহস্য আজও কাটেনি। এবিপি আনন্দ। আমি সুগতদার কাছে আসবো। ডিএনএ পরীক্ষা ফেজ বাই ফেজ বিভিন্ন দশকে ওঠে এবং তারপর ধামাচাপা পড়ে যায়, কেন? প্রথম কথা হচ্ছে যে অনেকে বলছেন জানি না, আজকে তো অভিনেতাকে পরিচালক গুমনামি করে রেখেছিলেন, আমাকে তাকে প্রশ্নও করতে দিলেন না, তিনি বিশেষ কিছু বলতে পারলেন না, কিন্তু এই বিষয়ে কোনো রহস্য আসলে নেই। যেখানে কোনো রহস্য নেই সেখানে রহস্যের জাল বোনা হলে তাহলেই এই সাংঘাতিক পরিণতি হয়। নেতাজিকে গুমনামি বাবাতে পর্যবসিত করবার যেসব অপচেষ্টা হয় সেগুলিকে প্রচার করা যায়। ডিএনএ নিয়ে আমি এখন বলছি যে প্রথমত অনেক এভিডেন্স আছে। আমার পিসি অনিতা কি মনে করেন আমি জানি, আশিসও কি বলেন আমি জানি। আমাদের বক্তব্য হচ্ছে যথেষ্ট তথ্য প্রমাণ আছে, নেতাজি শহীদের মৃত্যুবরণ করেছিলেন এবং নেতাজির দেহাবশেষ সসম্মানে দিল্লিতে নিয়ে আসা উচিত। তবে ডিএনএ পরীক্ষা যদি সম্ভব হয় তাহলে তাতে আমাদের কারুর আপত্তি নেই, কিন্তু এটাও আমাদের মনে রাখতে হবে যে ক্রিমেশন হলে হাই হিটে ডিএনএ নষ্ট হয়ে যায় এবং মাইটোকন্ড্রিয়াল ডিএনএও যদি না পাওয়া যায় তাহলে কিন্তু সেই ম্যাচ মানে ডিএনএই তো নেই মেটেরিয়াল, কি করে হবে? রাশার জার এবং তার পরিবারের শনাক্তকরণ করা গিয়েছিল, তার কারণ হচ্ছে তারা বেরিড হয়েছিলেন, তাদের কবর দেওয়া হয়েছিল। অতএব আমার যেটা বক্তব্য, অবশ্যই ডিএনএ পরীক্ষা যদি করা যায় সেটা করা উচিত, কিন্তু এত ঐতিহাসিক তথ্য প্রমাণ আছে যে তার ভিত্তিতে কেউ কেউ হয়তো জানেন না বলেন, কিন্তু জানবার একটা ইচ্ছে থাকা দরকার। সমস্ত ইতিহাসের তথ্য ঘেঁটে আমি দেখেছি। এবং শেষ কথা একটা বলবো যে 7 জন যেরকম সার্ভাইভার ছিলেন, বেঁচে গিয়েছিলেন, 7 জন আবার মারাও গিয়েছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন জেনারেল সিদেই, যিনি জার্মান ভাষা বলতেন, নেতাজির সঙ্গে জার্মান ভাষায় কথাবার্তা বলেছিলেন, রাশিয়ান ভাষা বলতেন এবং তার যেটা ওয়ার রেকর্ড সেটা আমরা দেখেছি। আমার বাবা মা সিদেইর সমস্ত পরিবারের সঙ্গে 1979 সালে কিয়োটোতে দেখা করেছিলেন। তারা আশ্চর্য হয়ে গিয়েছিলেন যে আমাদের বাবা তো মারা গিয়েছিলেন এবং এই হচ্ছে তার ওয়ার রেকর্ড, তাতে লেখা আছে ডেট অফ ডেথ 18th August 1945, প্লেস অফ ডেথ তাইহোকু এয়ারফিল্ড, কজ অফ ডেথ ডেথ বাই ওয়ার, যুদ্ধে মৃত্যু। কিন্তু যুদ্ধে, স্বাধীনতার যুদ্ধে তিনি তার প্রাণ বিসর্জন দিয়েছিলেন। এখন সময় হয়েছে, আর আশা করি আমাদের নতুন প্রজন্ম তারা এই ম্যাচিউরিটি দেখাবেন। আমি যেটাকে বলি দ্য মর্টাল এন্ড অফ আ ডেথলেস হিরো। তিনি তো মৃত্যুঞ্জয়ী বীর, তিনি হচ্ছেন অমর অনেক গভীর অর্থে। তার নশ্বর জীবন তিনি বিসর্জন দিয়েছিলেন যুদ্ধক্ষেত্রে 18ই অগস্ট 1945-এ। সেটার মর্যাদা দেবার আজ সময় এসেছে এবং আশা করি আমরা সেটা করব। এবং তারপরে যেন নেতাজির জীবন এবং কাজের ওপর আমরা জোর দিই, কারণ তার থেকে এখনো নতুন প্রজন্মের অনেক কিছু শেখার আছে। জেনারেল সিদেইর কথা যখন উঠলো, জেনারেল সিদেইর কিন্তু কোনো ক্রেমেটোরিয়াম রেকর্ড সেই অর্থে পাওয়া যায়নি। আমি বারবার বলছি যে উনি যেগুলো বলছেন সেগুলো পার্শিয়ালি ঠিক, কিন্তু এর সাথে কিছু কিছু মিসিং লিঙ্কও আছে। যে মিসিং লিঙ্ক হয়তো যেটা অনিতা পাপ বললেন সেটা কারণ হতে পারে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই যে প্রশ্নগুলো, এই অসঙ্গতিগুলো মানুষের সামনে আনার অধিকার একটা গণতান্ত্রিক দেশে আমার আছে না নেই? সেন্সর বোর্ড তো বলছে আছে, এবার বাকিটা সুমন আমি মানুষের হাতেই ছেড়ে দিচ্ছি। আপনার ছবি তো কেউ আমরা থামাতে চাইছি না, আমরা তো বলছি নেতাজিকে অপমান করার অধিকারও আপনার আছে। না না না, নেতাজিকে অপমান করার ফান্ডামেন্টাল রাইট আপনার। নেতাজিকে অপমান তখন করা হচ্ছে যখন তার মৃত্যু নিয়ে কোনো ধোঁয়াশা রেখে দেওয়া হচ্ছে ইচ্ছাকৃতভাবে, সেটা সরানোর কোনো। আচ্ছা, তুমি আমার একটা ক্রেমেটোরিয়ামে সিদেইর চিতাভস্ম নিয়ে যাওয়া হয়েছিল, সিদেই একেবারে তাৎক্ষণিকভাবে মারা গিয়েছিলেন। নেতাজি ক্রিমেশনটা পরে হয়েছিল, যখন ক্রিমেটোরিয়াম থেকে নিশিহঙ্গানজি মন্দিরে নিয়ে আসা হলো, নাকামুরা তার সাক্ষ্যে বলছেন যে সেখানে সিদের ভস্মাধার রাখা ছিল। নাকামুরা সেই মন্দিরের যিনি পুরোহিত তাকে বললেন, যার এখন আনলাম যার ভস্মাধার, তার কিন্তু স্ট্যাটাস আরও অনেক উঁচুতে, তাই আরেকটু ওপরে রাখতে হবে। সেইভাবে রাখা হলো এবং তারপরে 5ই সেপ্টেম্বর হাবিবুর রহমান এবং তাৎসুয়া হায়াশিদা এরোপ্লেনে করে তাইপে থেকে নিয়ে গেলেন শেষ পর্যন্ত টোকিওতে। 8ই সেপ্টেম্বর আয়ার এবং রামামূর্তি এলেন টোকিও ইম্পিরিয়াল হেডকোয়ার্টার্সে। প্রথমে নিয়ে যাওয়া হলো রামামূর্তির বাড়িতে, তারপরে মিসেস সাহায়ের বাড়িতে। তিন দিন করে রাখা হয়েছিল। সেখানে যারা নেতাজির পুত্রসম টোকিও ক্যাডেটস তারা সব পাহারা দিয়েছিল এবং তারপরে নিয়ে যাওয়া হলো রেঙ্কোজি মন্দিরে, যেখানে আমাদের চিরকৃতজ্ঞ হয়ে থাকা উচিত জাপানিদের কাছে যে আমরা যে কর্তব্য পালন করতে পারিনি সেটা জাপানিরা করেছে। আমাদের সবচেয়ে বড় বীর নেতার দেহাবশেষ তারা কিন্তু আগলে রেখেছে। তারা প্রার্থনা করে রোজ সেই বুদ্ধ মন্দিরে, এবং আমি যখনই জাপানে যাই একবার করে আমি সেখানে শ্রদ্ধা জানিয়ে আসি। আমার মনে হয় সুমন, প্রথমার্ধ আমার ছবি দেখলে সুগতবাবু, আশিস রায় সবাই খুবই খুশি হবেন, কারণ একদম অক্ষরে অক্ষরে যেটা উনি বললেন, যেটা উনিও বলছেন, সেটা কিন্তু আমরা শুট করে দেখিয়েছি। আমি একটা জায়গায় সৃজিত নিশ্চিত, যেটা হচ্ছে যে এই নিয়ে বিতর্ক ছবি রিলিজ অবধি, হয়তো ছবি রিলিজের পরে আরও বাড়বে। আমি শুধু একটা এই অনুষ্ঠানের শেষে একটা কথা বলতে চাইবো, যে নেতাজির মৃত্যু নিয়ে আমরা দশকের পর দশক এত চর্চা করি, কিন্তু নেতাজির জীবন নিয়ে, তার কর্মপদ্ধতি নিয়ে, তার কাজ নিয়ে, তার গোটা পৃথিবীব্যাপী তার যা কর্মকাণ্ড, সেটার ওপর বোধহয় আমাদের মৃত্যু রহস্যের পাশাপাশি আরেকটু আলো ফেলে অনুসন্ধান করা উচিত। আমি নিশ্চিত কোনো বিতর্ক থামানোর চেষ্টা না। গণতান্ত্রিক দেশে প্রত্যেকে তার সংশয়, তার প্রশ্ন, তার বক্তব্য মানুষের সামনে রাখার অধিকার আছে। হ্যাভিং সেড দ্যাট, পাশাপাশি এটাও বলতে হবে যে নেতাজির মৃত্যু রহস্যের পাশাপাশি তার জীবন নিয়ে আমরা বোধহয় আরেকটু চর্চা বাড়াতে পারি। আমাদের সেটাই কর্তব্য, সেটাই দায়িত্ব। ভালো থাকবেন সবাই। চলে যাচ্ছি সরাসরি অন্য খবরে।